মহারাজ যাই আল্লাহর বন্ধু নবী কাবলেওয়ালা সেই খুশিতে সবাই পড় দরুদ। হাবেলি মিডিয়া, আহলে সুন্নাতুল জামা, জান্নাতি মহল। আবার আমার যারা বসছেন অনুরোধ করব কথা না বলে, এমন একটি রাত চলতেছে যে রাত্রে আল্লাহ পাক আমার নবীকে স্বয়ং শরীরে মেহরাজে নিয়েছেন। সুবহানাল্লাহ। সকলে নবীজির উপরে মহাব্বত দুরুদ পড়বেন, এমন ফজিলত নবী বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, একবার দুরুদ শরীফ পড়লে দশটি নেকের মালিক হবে। সুবহানাল্লাহ বলেন। একবার দুরুদ পড়বে দশটি গুণা মাফ হবে, একবার দুরুদ পড়বেন দশটি রহমতের মালিক হবেন, একবার দুরুদ পড়বেন ফেরেশতা দূর হবে, একবার দুরুদ পড়বেন নবী কামলিওয়ালার দিদার লাভ হবে। সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ করবো সকলে জবান ছেড়ে মহাব্বত উচ্চ আওয়াজে পড়েন, আল্লাহুম্মা আর তো মহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা রে সাইয়েদেনা নবীজি গেলেন আরশ ধারে আপনি মাওলা কা প্যারা হামারা নবী দোনো আলম কা দোলা হামারা নবী আল্লাহুম্মা মাওলার পাক্কা রাতে মাওলার সাথে প্রেম খেলাইতে গিয়েছিল মেওয়াজেতে মোহাম্মদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা লা ইলাহা জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা
সবাই মিলে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা বলেন আল্লাহ চারা মাবুদ নাই বাজান নবীজি চারা উপায় নাই বলেন আল্লাহ চারা মাবুদ নাই বাজান নবীজি চারা ওই নবীজির দয়া পাইতে হইলে ওনি আল্লাহর দয়া চাইলাম জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা হে জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি ওয়াইরুল্লাহ জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা সকলকে আমি অনুরোধ করব এদিক সেদিক না তাকায় কথা না বলে সামনের দিকে একটা মানুষ ঢুকেন না কারণ একটু জায়গা নাই প্লিজ আমি অনুরোধ করব অজাতা ঢুকে একজন আরেকজনের সাথে ঝগড়া লাগেন না যারা দাঁড়িয়ে আছেন আর সামনে কোনো জায়গা নাই জায়গা বসানোর মতো ব্যবস্থা নাই ভিডিও ম্যান ক্যামেরাম্যানদের সাথে আপনারা তো চিল্লে চিল্লে করেন না এদের কারণে সুন্নিয়ত পশার পশার হয় ঠিক এই আজকের এই গাউসিয়া বাজান আমার কথার দিকে লক্ষ্য করবেন মনোযোগ দেন শাহসফি ফিরজাদা শেখ মোহাম্মদ সাবের শাহ হুজুরের অনুরোধ কর্মে আজকের এই মাহফিলটা আমি নিয়েছি অত্যন্ত অসুস্থ কারণ আমার বাড়িতে কালকে বাসরে মাহফিল গিয়েছে শুধু অনুরোধ করবো বাজান আজকে মেহরাজ নবী ফাই মসজিদে পালন হয় শুধু যেগুলো আমার নবীকে মানে না তাদের মসজিদে মেহরাজ নবী হয় না ঠিক কিনা তাহিরি ভাই আসবে আমি ছেড়ে দিব সম্মানিত সভাপতি সহসভাপতির দোয়া নিয়ে আপনাদের দোয়া নিয়ে অনুরোধ থাকবে বাবা মনোযোগ নেবেন যেহেতু মেহরাজ নবীর রাত্র কুফান আমাদের কত ভালো বাবা অনেকে আজকের দিনে রোজা ছিলেন ঠিক কিনা রোজা নিয়ে এই রাত্রতে উদযাপন করতেছেন নবীর মেহরাজ নবী পালন করতেছেন তকদিরটা কত ভালো রে হয়তো রসুল আপনাকে দয়া করে দিদারে দিতেও পারে এমন নবী যেই নবীর দিদার মিললে জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে যায় যেই নবীতে নবীজিকে দেখলে গুনার খাতায় আর গুনা থাকে না ওই নবীর মহাব্বত আর ভালোবাসা নিয়ে যারা বলবেন নবীজি বলেন আলালা ঈমান আলি আল্লাহ মহাব্বত আল্লাহ অন্তর যদি মহাব্বত না থাকে সে কখনো ঈমানদার হতে পারে না আমি অনুরোধ করব জায়গা হয়ে গেছে ছোট বাবা
মানুষ হয়ে গেছে অতিরিক্ত, কিভাবে জায়গা দিব জানি না রে বাবা। আল্লাহ যেন রসুলের দয়া রহমতের নজর দেয়। সকলে চিল্লে এখন না আমিন, অদ্ভুত কর্ম। যারা যারা প্রিয় মুর্শিদের দিকে কলব মতোয়াজ্য করে সংসারের মাঝে মন রে কিসের কর আশা, মারহাবা আদম সে রে আ
আল্লাহরে পালবে পানা ফির রাসূল দিদি জানতে কানা বাইরে পানা ফির রাসূল দিদি জানতে কানা মাশাল্লাহ আল্লাহ 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 আমার মুরশিদ বিনে রাসূল কে পাইতানা আমার রাসূল বিনে আল্লাহ কে পাইতানা ও রে দিল কানা আমার মুরশিদ বিনে রাসূল কে পাইতানা মাশাল্লাহ আল্লাহ 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 জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা সই গো কয়জন রইছে বালা ওপর ওপর দেখতে বালা ভিতরে সব কহলা আশেক জানি গো সাবের সার প্রেমে আসে কত জালা অন্তর কইরা কইলা আশেক জানি গো সাবের সার প্রেমে আসে কত জালা জালাই অঙ্গমার হইসে পুইরা কহলা আশেক জানি গো সাবের সার প্রেমে আসে কত জালা মাশাল্লাহ আমার মুরশিদ মাওলা কিবলা কাবা কই রইলা রে আমার সাবের সাওয়া ভক্তের কাবা কই রইলা রে ভক্তের রে পা কলবা নাইয়া কই গেলা রে মাশাল্লাহ আল্লাহ 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 তোমার কথা মনে হইলে ভুগ পাশে নয়নের চলে তোমার কথা মনে হইলে ভুগ পাশে নয়নের চলে ওই জল দিয়া চরণ কানি দো আইতাম রে আমরা ওই জল দিয়া চরণ কানি দো আইতাম রে ভক্তের রে পা কলবা নাইয়া কই গেলা রে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ হুজি হাদুর লিলা ইয়া আসমা নে বসাই সর খোদা চাঁদ শহর জের মেয়া ইয়া লা রে কি কা লাখ লাইস দয়াল রে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ ও ও দয়াল খেলা চমদ কাওয়ার দোস্ত রেখা তাইয়া গো তুমি বসাই সবাসারা কি খেলাই সয়াল রে হওয়ার নাফা কে মানুষ পানাইয়া বসাই সব
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সবে যাইতে হবে কয়বারে এই সামনে কাশ দিতে রে হবে হাসরে আল্লাহ হুম্মা এখন আপনাদের কথাগুলা হট্টগোল রয়ে গেছে, যদি কথা বলেন আলোচনা হবে না। এমন একটি রাত্র আমরা পেয়েছি, এই যে মেহরাজুন নবীর রাত, নিঃসন্দেহে আল্লাহ আমার নবীকে সয়শরীরে মেহরাজে নিয়েছে, এটাই তো সুন্নি আকীদার বিশ্বাস। কিছু লোকের মন খারাপ, মন বেজার, অনেক মসজিদে তালা মারা, মেহরাজুন নবী মানে না, আমি বলবো তাদের নামাজ হবে না। কেন? নামাজ এনেছেন আমার নবী আল্লাহর দিদারে গিয়ে, কথা কন ঠিক কি না? এই নামাজ কোনো অহমদনগরের বাজেট না। আজকের যিনি সংসদ সদস্য পুরো হবিগঞ্জ ডিস্ট্রিক্টের, যিনি মাতার মুকুট, কথা বলে ঠিক কি না? লক্ষ 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 জনগণের নয়ন মণি ইনি। কিন্তু আমি জানি, শুধু জানি না, আমার নবীর মহাব্বত ওনার কলিজায় ভর্তি, একজন সুন্নি সংসদ সদস্য, কথা কন ঠিক কি না? ওহাবিদের জন্য জম। এই জন্য আমি আপনাদেরকে বলবো, ভাগ্য ভালো আজকের ফরাদান মেহমান আপনাদের এমপি মহোদয়, আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনার হায়াত আরও বরকত দান করে সকলকে, না আমিন। আমি বলবো বাজান, আমার অল্প সময়, তাহিরি ভাই অল্লি রওনা দিয়ে ফেলছে যে মাহফিলটা মিরপুরে, আমি খুব অসুস্থ, শুধু সাবের সাহেব আমার অনুরোধ করার কারণে আজকের মাহফিল দিয়েছি, কারণ আমাদের গত 26-27 দুদিন আমাদের বার্ষিক মাহফিল 110তম গিয়েছে, লক্ষ লক্ষ মানুষ আমাদের দরবারে হয়েছে। তা আমি আপনাদেরকে বলবো এটাই, আপনারা আমার ওয়াজ নেটে অনেক শুনেছেন, আমি এদিকে অনেকগুলো মাহফিল করেছি, প্লিজ কথা না বলে একটু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। বাজান আমরা প্রাসক্ত নামাজ মানি কি মানি না? নামাজ নিয়ে কোনো সন্দেহ আছে? আসেন বাবার, আমার নামাজ নিয়ে কারো কোনো সন্দেহ নাই। আমি আপনাদের বিবেকের মধ্যে কথাগুলা দিচ্ছি, অনুরোধ থাকবে আপনাদের প্রতি, প্রাসক্ত নামাজ আমরা ফজর থেকে ইশা পর্যন্ত পড়ি। এই যে প্রাসক্ত নামাজ আমার নবীর কারণে পাইলাম, কিন্তু গুনাগার উম্মত নবীর আমরা জানের চাইতে ভালোবাসি বাজাব। কিছু কিছু লোকেরা আছে আমার নবীর নূরকে অস্বীকার করে। আমি মেহরাজের আলোচনার মধ্যে গিয়ে কিছু নূরের তথ্য দিব বাবা, আমরার দেহের ভিতর রুহু আছে কি নাই? প্লিজ সবাই বলবেন রুহু আছে কি নাই? রুহুর জায়গায় এক জায়গায়, দেহের বাড়ি আরেক জায়গায়, রুহু আর দেহ কোনো এক না। দেহ হইছে যাতে মাটি, রুহু কোনো যাতে মাটি না। আল্লাহ আকবার, রুহুর জগৎ আলমে আরোহা, কোরআন শরীফ দলিল, কোরআন কয় আবুল আরোহা আমার কামলিওয়ালা নবীজির নাম। কেন বললাম বাবার মনোযোগ, দেহ যদি রুহ না থাকে দেহের দাম নাই? আছে এখন আমি জালালের রুহুটা যদি বাহির হয়ে যায় সবাই আফসুস করবেন, জালালি সাহেব মরে গেলেন, এতেকাল করলেন, জানাজা পর্যন্ত ভালোবাসলে যাইবেন, এতটুক ফ্যাম ঠিক কিনা? কেন এই কথার দিকে গেলাম?
ও আমার জগতের জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ ভাই বাবারা, হবিগঞ্জ ডিস্ট্রিক্টের বন্ধুরা, বানিয়াচং হইতে যে যেখান থেকে আসলেন নবীর মহাব্বতে আসছেন। আমি কেন এই কথার দিকে গেলাম? আবুল আরোহা নবীজির নাম কোরআনে বলেন রুহ জগতের পিতা, সুবহানাল্লাহ। কিছু কিছু মুলুবীরা কেন নবী স্বপ্নে মেহারাজে গেলেন, জোরে কন্না নাউজুবিল্লাহ, আর নবীর স্বপ্নটাই তো সত্য। স্বপ্ন মানুষ কত কম দেখে, ইরে বাবা আমার নবীরে আল্লাহ কতদিন কত বছর কত কোটি বছর মেহরাজে রাখলেন, এটা একমাত্র আল্লাহ আর রাসূল ছাড়া কেউ জানে না। অনুরোধ থাকবে আমার নবীকে আল্লাহ মেহরাজে নিবেন, দুনিয়ার কোনো মানুষের সিদ্ধান্ত নয়, দুনিয়ার কোনো এমপিদের সিদ্ধান্ত নয়, কোন সর্দারের সিদ্ধান্ত নয়, সিদ্ধান্তটা কার? এখন বিশেষ করে যেগুলা আহলে হাদিস রাগ করবেন না বাবা মনোযোগ, এদের মসজিদে আজকের এই দিনে তালা মারা, ওরা মেয়েরাজ বিশ্বাস করে না কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কয় হুজুর বিচার মানি তালগাছ দিতাম না, ওইয়া গেছে ফতুয়া এরকম। নামাজ পড়ো কারা দ্বারা? নামাজ আনছে আমার নবীর আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন, এটা তো সহি হাদিসে আছে। তোমরা সহি হাদিস মানো, পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়ো না কেন? নামাজ তো পঞ্চাশ ওয়াক্ত, বাজেট ফড়ার লাগে পাঁচ ওয়াক্ত, কারণ পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে। আমি এই কথার দিকে কেন গেলাম রে? এখন নামাজটা তো কোনো বাইতুল মুকাদ্দেসে বাজেট না, বাজান রে কেন রে? আমরা নবী নবী করে শুনে নেন, এমন নবীর উম্মত আমরা হইলাম যেই নবীরে স্বপ্নে দেখলে জাহান্নামী মানুষ জান্নাতি হইয়া যায়। এই নবী দেখার জন্য কোনো মানুষের বিবেকে টেনশন আসে না, এই নবীর পাওয়ার জন্য কোনো মানুষ চিন্তা করে না, মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাকার জন্য স্টক করে, জাগার জন্য স্টক করে। বর্তমান মানুষ চিন্তা শুধু একটা জিনিস নিয়া, যেটা হলো এক হাজার টাকার কিস্তি। ও আব্বা রাগ করবেন না, সাহাবিদের বিয়ের মধ্যে বিবেকের মধ্যে শুধু একটাই চেতনা একটাই চিন্তা ছিল, আমার নবীজিকে কেমনে পাওয়া যাবে, নবীর কেমনে হবে, নবী কেমনে তাদের হবে। ও বাজান মানুষ, এবার রুহুর জায়গা তো আমার আপনার জায়গা না, আলমে আরোহা যেটা হচ্ছে বাবার জান্নাতের মধ্যে জায়গাটা, এই আলমে আরোহা থেকে রুহু আপনার দেহের ভিতরে যেদিন দিবেন, কিতাব সাক্ষী দেয় এই দেহের হয় বয়স মাত্র চার মাস, নাফাক পানি, পানি থেকে আল্লাহ রক্ত বানাইয়া দেয়, রক্ত থেকে দেহটা বানাইয়া দেয়, দেহের মধ্যে কত কিছু আছে দেখেন, আমার মাওলা কেমন কারিগর, চক্ষু পয়দা করে, নাক সৃষ্টি করে, জবান সৃষ্টি করে, হাত সৃষ্টি করে, বাজান গো। ও বাজান কি দিয়া বুঝাইতাম, ফানজে গানা নামাজ আল্লাহ দিলেন গো, এই নামাজের কথা হাতের দিয়ে চাইলে আল্লাহ মনে করাইয়া দেয়। জ্ঞানীরা যদি হইয়া থাকেন বুঝা নিবেন, ফজর থেকে জোহর পর্যন্ত লম্পা একটা সময়, ফজর থেকে জোহর পর্যন্ত লম্পা সময় পায় কি না? কমপক্ষে তিন থেকে চার ঘন্টা দেখেন, ফজরের নামাজ যদি সাড়ে পাঁচটা হয় বা পৌনে পাঁচটা হয় অথবা সোয়া ছয়টা হয়, আমি আপনাদেরকে অনুরোধ করবো দেখেন তো এই ছয়টা থেকে এরপরে দেড়টায় নামাজ পড়া লাগে, এই যে হাতের আঙ্গুল দেখেন পাঁচটা, এখান থেকে এগারো পর্যন্ত গ্যাপ আছে কি না আমার দিকে লক্ষ্য করবেন, এই যে বুড়ো এই মানে বুড়ো আঙ্গুল থেকে এই আঙ্গুল পর্যন্ত কম অনেক 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 ফাঁকা আছেন এখানে, এই ফাঁকা জায়গাটা ফজর থেকে জোহর পর্যন্ত, এরপর আসরের মধ্যে থাকে অল্প সময়, এই দেখেন একটু সময় আছে, আল্লাহু আকবার কোন, এই সময়টা হাতের দিকে রেললে বোঝা যায় বাবা। এরপরে দেখেন আবার আসর থেকে মাগরিব পর্যন্ত সামান্য একটু সময়, এরপর আবার এশার সময় একটু সময় দুই ঘন্টা অথবা আড়াই ঘন্টা পাওয়া যায় এখান থেকে আসর, এরপরে পুরো লম্পা সময়। এবার দেখেন এই আঙ্গুল থেকে বুড়ো আঙ্গুল পর্যন্ত অনেক সময়ের পর আবার ফজরের নামাজ,
হাতের দিকে তাকাইলে নামাজের কথা মনে হয়, এটার নামই পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনের প্রেমে আল্লাহ নামাজ দিয়েছেন। নামাজ পাস হোক তো, অনেকে তো আহলে বাইতকেও মানে না। আজকে আহলে বাইতের আলোচনা নয়, মেহরাজুন নবীর রাত্রিতে কী করণীয় দরকার, যারা রোজা রেখেছেন খোদার কসম তারাই তো ইমানদার, তারাই তো রসুলকে ভালোবাসছেন। কথা বলে ঠিক কিনা? বহু লোক ফজর মানে ফরজ রোজাই তো মানে না। যেমন আসেন বাবারা, এই যে আমরা না মানে কী কে তারাবির নামাজ পড়ে বিশ্বাঘাত, কিন্তু এখন ফসল তো হচ্ছে মানে পসার পসার করতে, যারা আহলে হাদিস তারা মাত্র পড়ে আট রাগাত, কয়দিন পরে কইব তারাবির নামাজে নাই, কারণ এদের থেকে হারিয়ে গেছে মানে শবে বরাত, এদের থেকে হারিয়ে গেছে মেহরাজ, এদের থেকে হারিয়ে গেছে মিলাদুন্নবী। এরা কোন জিনিস হারাইছে দেখেন, এরা হারাইতে হারাইতে সব হারাইয়া ফেলবে, কারণ ইহুদিদের তো নামাজ নাই, এরা ইহুদিদের এজেন্ট, এই জন্য এদের কাছে এগুলা ভালো লাগে। কেন কথাটুকু বললাম, এরা নজদের ট্যাবলেট খেয়েছে বাবা, দেখতে খুব সুন্দর দেখা যায়, ভার্সিটির ছেলেদেরকে টার্গেট করেছে, বাজাঙ্গ কয়েকদিন পর পর ফতুয়া সার্ভিস করে যেগুলা কোরআন হাদিসে নাই। কথা বলেন, আমরা নবীর গুণগান গাইলে এদের অ্যালার্জি সেতে যায়। আমি অনুরোধ আপনাদেরকে করবো, মেহরাজুন নবীর রাত্রেতে আমরা বসলাম একত্রিত হলাম, কয়েকশো মসজিদে কিন্তু আমি আসতে দেখলাম মিলাদুন নবীর মতন জুলুস মানে মিলাদ পড়তেছে, আলোচনা হচ্ছে, কয়েকটা মসজিদ দেখলাম বন্ধ। আসার টাইমে আমার নজর পড়ছে হবিগঞ্জ টাউনও দেখা যায় কিছু কিছু ভাইরাস আসছে। কথা বলেন, এদের কিন্তু গাছকে পুরো মুখচি আরা কালো, আর যারা নবীকে ভালোবাসে তারার মনে আনন্দ যে আমার নবী মেহরাজে গিয়েছে, আমরারও মনে খুশি। আজকে আমার আনন্দ কি জানেন, অনেকের মাথায় মাশাল্লাহ দিলে টুপি আর টুপি দেখা যাচ্ছে, কারণ অনেকে মসজিদ থেকেও আসছে, নিজের মসজিদে এ মিলাদ পড়ে আজকে এই বড় কনফারেন্সে চলে আসছেন। বাবা গো, এটা তাহিরি ভাইকে ভালোবাসে না, আমজাদ জালালিকে ভালোবাসে না, ভালোবাসাটা হচ্ছে নবীর সঙ্গে। কথা বলেন, আমরা নবীর পাগল, আমরা নবীর দেওয়ানা, নবী ছাড়া জান্নাতের কোনো রাস্তা নাই, খোদার কসম। কারণ কি, আল্লাহ মালিক নবী বন্টনকারী। এখন এই রসুলের সাথে যারা বিয়াদুফি করবেন তারাই তো বেঈমান, তারাই তো এজিদ মার্কা মুসলমান। কারণ হিন্দুরা কোনো নামাজ লইয়া দলাদলি করে না, হিন্দুরা কোনো নবী নিয়ে দলাদলি করে না, কারণ তাদের ধর্ম আরেকটা, দলাদলি চলতেছে তো মুসলমানের মধ্যে, তো মুসলমানের মধ্যে ফেরকা সৃষ্টি করেছেন কে, যারা এজিদ ছিলেন। কথা বলেন, এজিদ কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, রোজাও রাখছে, কিন্তু হুসাইনের গলায় ছুরি দিয়েছে। আজকে তো ইজিদের আলোচনা নয়, আল্লাহর কোরআন কয় সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা, আমার নবী কেমন নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ পাঠাইলেন, যাও বোরাক জান্নাতে যাও, জিব্রাইল বোরাক নিয়ে আসো, এই জাহনটা দিয়ে তো নবীর মেহরাজের রাত্রেতে নিচ্ছে, কিন্তু বোরাক কত যাইতে পারে না আল্লাহর দিদারে। আমার নবীর কেমন পাওয়ার, আমার নবীর কেমন সম্মান, নবীজির জুতা মোবারক মেহরাজে গিয়েছে। এখন কিছু কিছু ভাইরাস না নবীর মেহরাজে তো মানে না, জুতার মানলে কেমনে কথা কন ঠিক কিনা, নবীজির জুতা কইলে হবে না, জুতার সাথে লাগাইতে হবে মোবারক, নবীজির ফসরাব করলে হবে না, নবীর সাথে লাগাইতে হবে ফসরাব মোবারক, নবীজির চুল মোবার চুল কইলে হবে না চুল মোবারক, নবী যখন চুল কাটতেন রে সাহাবীরা চুলগুলা লয়া কালা কাড়ি লেগে যাই, এক সাহাবী চুল নিয়ে যখন টুপির মাঠে সুতো দিয়ে বাঁধলেন, ও বাবা আমার কথার দিকে লক্ষ্য করেন, খাইবারের যুদ্ধ যুদ্ধ করতেন গেলেন, টুপি যখন মাথায় দিতেন সে পিছনের দিকে দেখতেন, ডাইনো দেখতেন বামও দেখতেন, সবাই বলছে কিরে বাবা টুপিটা যখন পড়ে গেল তুমি টুপির দিকে কেন লক্ষ্য রাখলা, যুদ্ধের দিকে না লক্ষ্য করবা, কই এমন টুপি রে, যখন টুপিটা আমি মাথায় রাখি আমি চতুর্দিকে দেখতে পাই, সবাই ডাক দিয়া কই কি কইলাম, টুপির কি চোখ আছে নি, কই না টুপির চোখ নাই, কিন্তু এমন নবী গো যেই নবীর আল্লাহ ঘোষণা দিলেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীর সুল মুবারক যখন টুপিতে লাগাইলাম, টুপি আমি যতক্ষণ মাথায় রাখিব আমি চতুর্দিকে সমান দেখতে পাই।
নাই, এমন নবীর মেহরাজ তারা মানবে না। বাজান রে, নবী তো একটা সেকেন্ড উম্মত রে বলে নাই। আজকে যদি হবিগঞ্জের পুরা মুসল্লিরা আসতো, নবীর প্রেমিকেরা আসতো, এই উমেদ নগরে জায়গা হতো না, কথা কোন ঠিক কি না? কিন্তু বাসা 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 আশেকদের পরান্দরে আমার নবী টান দিছে রে, ওই আশেকরা ঘরে বসে থাকতে পারে না। আমার নবী কি মহিমা জানে, ফরান দরিয়া টানে, দূরে বসে ভঙ্গিমা দেখায়, ওমর জানা রে ও জানা কি দিয়া হাজুরায় সিলে কল্লা ভগবান। এই জানা নিয়ে আমরা বসলাম বাবারা। এবার জিব্রাইল আলাইহিস সালাম, বিরাট ঘটনা, আমি মূল কথার দিকে যাচ্ছি বাবারা, অনুরোধ থাকবে কথা বললে আলোচনা হবে না। আপনাদেরকে আমি বলবো, দাঁড়িয়ে শুনতে যদি ভালো লাগে দাঁড়িয়ে থাকবেন, অন্যতোবা বসার যদি প্লেস থাকে বসে যাইবেন। কারণ জানেন নি, আদফে আউলিয়া বেয়াদফে শয়তান, আদব যার ভিতরে এরার ভিতরে তো ইমান আছে, ইমানের কারণে তার ভিতরে লজ্জা আছে। যার লজ্জা নাই তার আদব নাই, যার লজ্জা নাই তার ভিতরে নম্রতা নাই। ও বাজান আমার কথার দিকে মনোযোগ, আমার নবী নূরুন আলা নূরুন নবীজি, হায়াতুন নবী জিন্দা নবী। এবার কি করলেন জিব্রাইল, বুরাক নিয়ে সরাসরি নবীজির যেই জায়গায় ছিলেন মক্কাতে মা উম্মে হানের ঘরে, বেশিরভাগ তাফসীরকারক এই উল্লেখটাই করেছেন, এদিকে ইঙ্গিত করলেন। আমি ছোটা ছোটা কথা নয়, ডাইরেক্ট মেহরাজুন নবীর সিদ্রাতুল মুনতাহা থেকে মূল আলোচনা করব। ও বাজান, এর ভিতরে যে আলোচনাগুলো আসবে প্রাসঙ্গিক আলোচনাগুলো করব, তাহিরি ভাই আসবে আমি ছেড়ে দিব। সবাই শুনতে রাজি আছেন? সজা কেনা ঘুমে, কারা কারা ঘুমে শুনবেন হাত তোলা দেন। মাইন্ড করেন, আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য ন, হাসির জন্য ন, আমার দিকে মনটা আসেনি, কারণ আমি কষ্ট করব। মন যদি অন্য দিকে থাকে আলোচনা করা তো কোনো লাভ নাই। অনুরোধ থাকবে আমরা জাগৃত হয়ে আজকের এই মেহরাজুন নবী উদযাপন করতে চাই কি চাই? হাত তোলা দিয়ে দেখান, নারে ভাই তাহিরি আসে নাই, এখন এই অবস্থা। ফাগলা যদি আমার মনে কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে, আল্লাহ তুই মাফ কর ভাই, যেহানে যায় মানুষের জোয়ার আর জোয়ার। এরপরে কিছু কিছু দেখবেন অ্যালার্জি মার্কা মূল অভিগে হিংসা লাগে, হিংসা করতে 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 তাহিরি ফাগলার এমন জায়গায় নিছে রাতে তিনটা বাজে ধরলে মানুষের জোয়ার আরো বাড়ে। কথা কয় না, কারক নিন্দুকের নিন্দুক নিয়ে নিন্দুক থাকবে, আল্লাহ কয় তার সার্চ কমাইয়া দিব, যার প্রতি নিন্দুক করবে আমি তাকে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ, কোন তিনি কে? বাবা গো দেখেন আগামীকালকে দুইটা মাহফিল, আজমিরগঞ্জ একটা, আপনাদের হবিগঞ্জ স্বাস্থ্যগঞ্জের কাছে একটা, ইয়ার পরের দিন আপনাদের এই অঞ্চলে। তো আমি কেন কথাগুলো বললাম, হিংসা করে কোনো লাভ নাই, নবীর মেহরাজ এসেছে তোদের জলে কেন জ্বলবে? এই জন্যে, কারণ তোরা আবু জাহেলের দল, তোদের দেহের ভিতরে মুনাফেকের কারণ আছে, রক্ত আছে, যার কারণে ওই রক্তগুলাই তোদেরকে অস্বীকারের কথা স্মরণ করাইয়া দেয়। কথা বলে ঠিক কি না? বাজার আমার কথার দিকে মনোযোগ, বুরাক দাঁড় কোলাইয়া হযরত জিব্রাইল আলাইহিস সালাম মা উম্মে হানির ঘরে গভীর রজনীতে যখন ঢুকলেন, নবীজির চক্ষু বন্ধ লেকিন অন্তর জাগৃত, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবীর চক্ষু বন্ধ দেখে জিব্রাইল ডাক দিয়ে কয়, আল্লাহ এখন আমি কি করব, তোমার বন্ধু তো আরাম করতেছে, এই মুহূর্তে যদি আমি ডাক দিই তাহলে তো বিয়াদবি হবে। বাজান, জিব্রাইলের মতন শ্রেষ্ঠ ফেরেশতা নবীজির সাথে বিয়াদবি করার চিন্তা করছে, যদি ডাক দিলে বিয়াদবি হইয়া যায়, অথচ হুকুম করছে আল্লাহ, জিব্রাইল এসেছে আল্লাহ হুকুম দিয়ে তো আসছে, ইচ্ছা করলে তো ডাক দিতে পারে। আল্লাহ কয়, হুকুম আমি করছি, তবে খবরদার, যারা পরিমাণ বিয়াদবি বন্ধুর সাথে করলে আমি এটারে বরদাস্ত করব না। এমন পাওয়ার পুরা
আমার নবী যারে আল্লাহ কোরআনে বললেন ওরা ফানালা কাযি কোরআন, আল্লাহর রাসূলের সম্মান সবার উঠতে, ঠিক কি না বাবা? এই নবীর সম্মান ওরা নামাইতে 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 এমন একটি জায়গায় দিলেন যেটারে কয় নবী নাকি ডাইরেক্ট আমার মত ছিললে এখন নাউজুবিল্লাহ। এবারে জিব্রাইল দাঁড়ায়া চিন্তায় পড়ে গেলেন কি করবে, ও বাবারা কথা বলেন না, প্লিজ বারবার বলি আমি অনুরোধ করি কথা বললে আলোচনা হবে না। এবার জিব্রাইল একবার ভাইয়ের কাছে যায় আরেকবার মাতার কাছে যায়, জিব্রাইল প্রেমের ডাকে কিভাবে ডাক দিব গো, ওই ডাকের মতন সাওয়াজটা পাচ্ছে না। হঠাৎ করে জিব্রাইল আলাইহিসসালাম আমার নবীর কদমের কাছে বসিয়া জিব্রাইলের নরম জিব্বাটুকু নবীর কদমে লাগাইয়া দিলা, সেই খুশিতে সবাই পড় দরুদ বলেন মহারাজে যাই আল্লাহর বন্ধু নবী কাবলে ওয়ালা, সেই খুশিতে সবাই পড় দরুদ। ও আব্বা মজার ওয়াজের দিকে যাচ্ছি, হে ওহাবি ভাইরা শুনুন, আমি তোর বিরোধীর কথা বলি না, তোদের বিবেকের কথা বলি, কোন বিবেকে নবীর তোর কথা রে নেস, তোর কদমে জিব্রাইল জিব্বা লাগাইবে না, জিব্রাইল যদি নূরের হইয়া থাকে তোরা জিব্রাইলের সম্মানরে বেশি চোখে দেখস, নবীর সম্মানটারে আমার কাতারে নিয়ে আসস। জিব্রাইল যখন জিব্বা লাগাইছে রে আমার নবী সবক মেলে কয় জিব্রাইল এত গভীর রজনীতে তুমি আমার পরে কেন প্রবেশ করলা, জিব্রাইল কয় নবী গো আল্লাহ আমার পাঠাইছে এই মুহূর্তে আল্লাহর দিদারে যাওয়ার জন্য, আমার নবী কয় আমি যাইতাম না, প্রস্তাব কর জোরে কন কর, জিব্রাইল কয় আপনি তো হাবিবুল্লাহ, হাবিব মানে আল্লাহ আপনাকে নেওয়ার জন্য পাগল, কালিম মানে মুসা যিনি আল্লাহকে দেখার পাগল, ও নবী আপনি যদি না যান আল্লাহর কুদরতি কলিজায় যে প্রেমের আগুন ধাউদাউ করে জ্বলতেছে আপনি না গেলে এই আগুন ঠান্ডা হবে না, কুদরতি কলিজায় যে আগুন জ্বলতেছে এটা দুনিয়ার আগুন নয় প্রেমের আগুন জ্বলতেছে, আল্লাহ আপনাকে দেখার জন্য মাথা হারা হইয়া গেলেন, ইচ্ছা করলে তো আল্লাহ আসতে পারতো, জিব্রাইল না নিয়া ডাইরেক্ট মাওলা আসতে পারতো, আল্লাহ কয় না আমি তো ডাইরেক্ট আমার বন্ধুর কাছে গিয়ে দেখতে পারতাম, আমি তো ইচ্ছা করলে ডাইরেক্ট নিয়ে আসতাম, এত কিছু কেন ঘটনাটা ঘটাইলাম, ঘটাইলাম এর জন্য এটা ঈমানের বিষয়, এত কিছু জানার পর যারা নবীর বিশ্বাস করবে মেহরাজুন নবী মানবে তারাই হইব ঈমানদার, এত কিছু পাওয়ার পরে যারা মানবে না এরাই হবে জাহেল মার্কা মুসলমান, এরাই হইবে ইজিদ মার্কা মুসলমান, জাহের মার্কা আকীদা, ঠিক কি না রে বাবা? আমরা আকীদা হচ্ছে আবু বকরের আকীদা, আমাদের আকীদা হচ্ছে উমরের আকীদা। জিব্রাইল কয় নবী গো কেন যাইতেন না, কয় তুমি আল্লাহর জিগাও, খোদা তো মনের খবর সব জানে, আর আল্লাহ কয় বন্ধু আপনি দয়া করে আসতে হবে, কয় আমি যাইতাম না, আল্লাহ কয় কেন আসতেন না, কয় আপনি তো সবে জানেন, কয় বন্ধু আমি তো সব জানি কিন্তু তোমার মুখে শুনতে চাই, আমার নবী চোখের পানি গভীর রজনীতে ফালাইয়া কান্দে, আমার নবী কয় আল্লাহ আমার যে তুমি নিয়া যাইবা আমার গুনাগার ইমানদার উম্মতরে কার কাছে রাইখা যাইবা, আমার মাওলা ডাক দিয়া কয় বন্ধু ও বন্ধু আপনি উম্মতের চিন্তা করা লাগবে না, আমি তো উম্মত বানাইতাম না, মানুষ সৃষ্টি করছি আপনার প্রেমে, আল্লাহ আকবার, ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সোনারে, বলে প্রেমের ডোরি বান্দরে মদিনার
ও বন্ধু আপনি চলে আসেন, উম্মতের জন্য চিন্তা করা লাগবে না। কারণ কি? ও বাবা ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস, ইবারাতুন নস, শুনে নেন ইশারাতুন নসের দাওরা। এই আয়াতের সাথে নজুলের মধ্যে ব্যাখ্যাকারীরা ইঙ্গিত করলেন, কি ইঙ্গিত করলেন মনোযোগ, আপনারা কি আমার কথা বুঝতে কষ্ট হয়নি? প্লিজ একটু কথা বলবেন, কষ্ট হয়নি? সাউন্ড সব ঠিক মতন শোনা যায় কি না? তাহলে অনুরোধ বাবারা, সাউন্ড যদি শুনতে পান মনোযোগ, একেবারে নীরব ফাঁকির মতন তাকায়া থাকবেন। একটা কথা যদি নবীর মহাব্বতে হৃদয়ের মধ্যে আটকাইতে পারেন, ওই প্রেমটাই নবীর দিদারের ব্যবস্থা করে দিব। নবীজির দেখলে জাহান্নাম হারাম, আমরা জাহান্নাম হারাম, নবীর দিদারে করতে চাই কি চাই না? নামাজ পড়লেন পাঁচ ওয়াক্ত নামাজ, জাহান্নাম হারামের ঘোষণা কেউ দিতে পারবে না, কারণ নামাজ তো ইবাদত। ইবাদত কবুল হয় কিনা জানে কি? তো এবার দেখেন, কিন্তু নবীর দিদার যদি মিলে যায় গো, এটা হান্ড্রেড হান্ড্রেড আপনি জান্নাতি, জাহান্নাম হারাম হয়ে যায় গো। ওই নবীর দিদারের জন্য তো আমরা কাঁদি না, আমরা কাঁদি সম্পদের জন্য, আমরা কাঁদি টাকার জন্য, আমরা কাঁদি গাড়ি বাড়ির জন্য। এই গাড়ি বাড়ি টাকা বসা কিছু যাবে না, যাইবে নবীর ভালোবাসা, যেটার নাম ইমান। ইমান থাকলে নামাজের দাম, ইমান থাকলে রোজার দাম, ইমান থাকলে হজের দাম। ইমান কোনো কোরআন না, ইমান কোনো হাদিস না, ইমান কোনো এজমা না। ও বাবা নামাজ ইমান না, রোজা ইমান না, হজ ইমান না। কোরআন তেলাওয়াত ইবাদত, নামাজ পড়া ইবাদত, হজ করা ইবাদত। ইবাদতের মগজ হইছে কামলিওয়ালা নবীর ভালোবাসা, জানের চাইতে। দলিল হচ্ছে নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমরা কামলিওয়ালা নবীজির জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? জোর বলেন চাই কি চাই না? মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তান গোন, সবার চাইতে নবীজি আপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহারে মান্না আইরে মমিন বাওয়াই, নবী বিনে আপন কেহ নাই, বল নবী বিনে আপন কেহ না আইরে মমিন বাওয়াই, নবী বিনে তারা নবী কঠিন মরুর দেশে আইলেন মানব বেশে, উম্মতকে তো রাইবে ন বলে উম্মতিয়ম মতি বলে, কান্দিতেছেন মাদিনাতে উম্মত সারা কিছুই বুঝে না আইরে মমিন বাবাই, নবী বিনে তরতি কেউ নাই, বল নবী বিনে আপন কেহ না আইরে মমিন বাবাই, নবী বিনে মহাব্বতে দূরত্ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা সাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা সাবিয়ানা হাদিসে পড়লে কোরআন পড়লে তব নবী সিল্লি না রে, তব নবী সিল্লি না, নবীজিকে না সিনিলে, নবীজিকে না সিনিলে জাহান্নামে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা সাফিয়ানা মা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। বাজান মনোযোগ নিয়ে বসে যান, জিব্রাইলের জিব্বা লাগাইলো, আমার নবী তো বলতে পারতো জিব্রাইল তোমার জিব্বাটা কেন তুমি আমার কদমে লাগাইছো? মনোযোগ,
হে ওয়াহাবী ভাইরা কথাটা আপনারা নোট করবেন, আপনারা তো সুন্নিরা কোন দিক দিয়া নতুন কথা মনে করেন, এটা এটা নতুন না, জিব্বা লাগাই সেটা সহি হাদিসে আছে। আর আপনারা বলবেন জিব্রাইলের সম্মানটা আমার নবীর সম্মানের চেয়ে বেশি, এটার দলিল আমরা দিবেন। ও বাবা, জিব্রাইল রে বানাইতেন না, আসমান জমিন কিছুই বানাইতেন না, সব কিছু বানাইলেন আমার নবীর কারণে। কথা বলেন, জিব্রাইল হইলেন আল্লাহ পাকের ফিয়ন। জিব্রাইল কি? আল্লাহ পাকের পিয়ন। যতবার বলতেন ততবার জিব্রাইল ওহী নিয়ে আসতেন। এবারে জিব্রাইল আলাইহিসসালাম জিব্বা যখন লাগাইলেন, আমার নবীকে এত রাত্রে যে তুমি আসলা কারণ কি? কারণ হইছে এই মুহূর্তে আপনি আমার সঙ্গে যাইতে হবো আমার মাওলার দিদারে। বিরাট ঘটনা বাজাতো কাবলিওয়ালা নবীজিকে আল্লাহ কয় বন্ধু, আপনি তো সমস্ত মানব জাতির রূহ পিতা, আপনাকে আমি ঘোষণা দিলাম আবুল আলহা, আপনি হলেন ফিতা। যেই জায়গার মধ্যে বাবা আপনাকে আমি ফিতা লকাব দিলাম, রুহ জগতের ফিতা, আমি ফিতারে আমার দিদারে আনব সমস্ত রুহুর ঘুমের মধ্যে রাইখা, কত কোটি বছর কত লক্ষ বছর আমি রাখবো আমার কাছে, যতদিন থাকবেন রুহু থাকবে ঘুমের মধ্যে, যাওয়ার পরে আবার জাগাইব, এর আগে আমি দুনিয়ারে জাগাইতাম না। আল্লাহু আকবার। আমরা যখন ঘুমায়া যাই মনোযোগ স্বপ্নে বিভিন্ন জায়গায় যাই, স্বপ্নে ঢাকা গেলাম অথবা লন্ডন গেলাম, মনোযোগ দেহ থাকে এক জায়গায়, রুহ চলে যায় বিভিন্ন জায়গায়, আবার যখন রুহটা দেহের মধ্যে আসে হাত পা লাড়ানোর শুরু হইয়া যায়, কিন্তু দেহ থেকে রুহুটা আল্লাহ ঘুমের মধ্যে রাইখা। ও বাবা, রুহুটারে নিয়ে যেতে পারে পাঁচটা রুহুর মধ্যে, চারটা রুহু দেহ থাকে, নিঃশ্বাস যেটা নেয় আনা করে এই জিনিসটা থাকে, আর বাকি রুহুর গুলা দেহ থাকে, কিন্তু সনাফিরার রুহু শক্তি দেওয়ার রুহু এটারে আল্লাহ নিয়ে যায়। স্বপ্নে যেই জায়গায় আপনারা নিব ওই জায়গায় চলে যান, আবার যখন দেহের ভিতরে রুহুটা ঢুকে তখন সব হাত পা লালানো শুরু করে। আমার নবী যখন আল্লাহর দিদারে নিলেন, আল্লাহ কয় রুহুরে আমি ঘুমের মধ্যে রাখলাম, কত বছর বছর কত কোটি বছর রাখলাম, এটার দলিল আমি সামনে দিচ্ছি। ও বাজান, এবার আমার নবী কি করলেন? ও বন্ধুরা, আমার জমজমের পানি দিয়া নবীজি ওযু বানাইলেন, এর আগে জিব্রাইল নবীজির দেহ মোবারক সিনা সাফ করলেন, বিরাট ঘটনা। এবার যাওয়ার পরে মা উম্মে হানের ঘর থেকে বাইর হইয়া দেখতেছে জান্নাতি পোরাক দাঁড়ানো অবস্থায় আছে। ও বাবা, যেটা সেকেন্ডে যাইতেন 1,88,000 মাইল, ঘন্টা নয় ঘন্টা নয়, সেকেন্ডে যাইতেন 1,88,000 মাইল। বিভিন্ন তাফসিরে পাইলাম সুলেমান নবী, সুলেমান পয়গম্বর যিনি তপ্তের মধ্যে চলতেন, এটা ঘন্টায় যাইতেন 1,86,000 মাইল। আল্লাহু আকবার। ঘন্টায়, আর এটা সেকেন্ডে যাইতেন 1,86,000 মাইল। ও বাজান, এবার দেখেন বাবারা, সুলেমান নবীর তপ্তের ওজন ছিলেন 82 মন, এই 82 মন ওজনের তপ্তটা যদি আপনার আমার উপরে ফালাইয়া দেয় সবগুলো আমরা ডাইল হইয়া যাই, ঠিক কি না? অনুরোধ থাকবে সুলেমান নবী কয় আল্লাহ আমার এই তপ্ত দিলা, ঘন্টায় 1,86,000 মাইল রাস্তা তুমি অতিক্রম করে আমি তোমার কাছে কি না পাইলাম, যা চাইছি তুমি তা দিলা, কিন্তু আমার এখন অনুরোধ হইল তোমার পানি জগতে যতগুলা মাছ থাকবে আমি ওই মাছগুলার খাজনা আদায় করব। আল্লাহ কয় হুকুম দিলাম সুলেমান রে, যা যা তুই মাছের খাজনার জন্য যা। এবার সুলেমান পয়গম্বর তক্তের মধ্যে আরোহণ করলেন, আরোহণের পরে তক্তটা ছুটলেন বাবারা, ঘন্টায় সিয়া 1,86,000 মাইল, যাইতে 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 3 দিন পর্যন্ত যখন উঠলেন, উড়ার পরে বন্ধুরা আমার কথার দিকে মনোযোগ, তক্ত একটা ডাক দিয়ে কয় সুলেমান রে, আমি তত্ত্বরে জিরানের ব্যবস্থা কইরা দাও, নতুবা আমি এই মুহূর্তে লয় হইয়া যাইব। সুলেমান একটা ডাক দিয়ে কয় তত্ত্বরে, ও
অথুই সাগরের মাঝখানে তুই আসলি, তুই বলস তুই লয় হইয়া যাইবি, তোরে জিনেই দাম দিতাম, এখানে তো কোনো মাটির দেখা পাবো না, এখানে তো কোনো গাছের দেখা পাবো না, একটু ধৈর্য ধর, একইয়া নামাজ আদায় কইরা, খোদার কসম দেখেন বাবারা, ও বাবা ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে পীড়িত করে। এখন বর্তমান বহু নামাজি আছে সুদের সাথে জড়িত, কেন? তারা নামাজ আল্লাহকে ভয় পাইয়া পড়ে না, তারা পড়ে নিজের স্বার্থের জন্য। কথা বলেন, রূপ দেখান ইবাদত আল্লাহ পছন্দ করে না, কেন এই কথাটা বললাম? সুলেমান নবী নামাজ পড়ে আল্লাহর কাছে যাইতেন, আল্লাহ কয় ও সুলেমান এখন আবার কি চাইতেছ? কয় আল্লাহ তুমি আমার এবং আমার তত্ত্বের যদি বাঁচাইয়া দাও আমি তোমার নামে একটা কুরবানি করি। আল্লাহু আকবার বলে সুলেমান নবীর, বলে আমি আপনার নামে কুরবানি করব। সুলেমান রে উঠলেন, ও আমার জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ বন্ধুরা, মুরব্বী ভাই বাবারা, বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করবো, কথা না বলে আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহর ওয়াস্তে নবীকে ভালোবাসা, নবীর নামে কথার দিকে লক্ষ্য করবেন। এবার শেষ হইয়া গেলেন, এবার তত্ত্ব কি করলেন? একটু সুলো কাঁদলেন, নারায়ে তাকবীর, এই আওয়াজ হবে না, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জোরে নারায়ে গাউসিয়া, ফিসাব কিবলার আগমন, ফিসাব হুজুরের আগমন, শেখ মোহাম্মদ সাবে সাহুজুরের আগমন, সভাপতির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, অমিতনগরের পক্ষ থেকে, ভক্ত আশেকের পক্ষ থেকে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ফিসা ভুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত, মাহফিল কমিটির পক্ষ থেকে, আল্লাহু শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ফিসা ভুজুরের আগমন, সভাপতির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাজানে বসার ব্যবস্থা করে দেন, বাজান আমার কাছে চলে, এদিক দিয়ে চলে আসছে, বাজান আমরা এদিক দিয়ে চলে আসছে, ভাই সকলে একটু দূরে দেন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা, জোরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা বল দিবানি শি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি ফাই হইতাম দরে যাইতাম সোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি আমার দেওয়া হয়েছে, আমার লাগবে না, আমি অনুরোধ করতেছি
স্টেজে এতগুলো লোক থাকলে বাবারা মিডিয়া যথেষ্ট মিডিয়ার সামনে একটা কথা বুঝে নেন, এটা যদি ভাঙে মানুষ অ্যাক্সিডেন্ট হবে। আপনারা উঠছেন কি জন্য জানি না, সামনে বসে আজকে রক্ষা করে আপনারা আলোচনা শুনবেন, আলেমদের চেহারার দিকে তাকালে, আল্লাহর ওলিদের চেহারা তাকালে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এখানে বসছেন এমন না যদি স্টেজটা ভাঙে, এটা অনেক মারাত্মক, আমরা ব্যথা পাইতে পারে, ব্যথা না শুধু অ্যাক্সিডেন্ট হতে পারে, কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাস্তা আমি দয়া করি সকলকে না, যারা উপযুক্ত আছে স্টেজের সম্মান রক্ষা করার মতো তারা থেকে, বাকিগুলো নেমে যান, কারণ স্টেজের রক্ষা সম্মান রক্ষা করে এটা আপনাদের দায়িত্ব। আমি ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, অনুরোধ থাকবো বাবা মাইন্ড করেন না, এটা আল্লাহর ওলির মঞ্চ, কথা কন ঠিক কি না? তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, স্টেজ পুরো টাইট হয়ে গেছে, পিছনের দিকে ঝুঁকি হয়ে গেছে অনলি, কখন ভাঙিয়ে পড়া বলা যায় না, একটু জিজ্ঞেস করেন ও বাজার মন জোগার ভালোবাসনে বসু, এবার সুনবল পয়গম্বর উনি নিচের দিকে তাকায় দেখলেন, মাস্টার যখন ফিটটা দেখা যায় ওই মাসের মধ্যে তত্ত্বটা আরোহণ করে বসাইলেন, বসানোর পরে তত্ত্বটা তিন থেকে চার ঘন্টা জিরানের পরে, প্লিজ কথা না বলে আলোচনার দিকে বাবা যাচ্ছি, কারণ আপনাদের দৃষ্টা বলে আমার আলোচনা নষ্ট হয়ে যাবে, অনুরোধ করে পিছনের বাবারা কথা না বলে মনোযোগ দেন। এবার আল্লাহ নবী পয়গম্বর যখন আল্লাহর কাছে চাইতে দেরি, আপনারা বলেন আল্লাহ আমাদেরকে সাহায্য করা যখন উপরে উঠাইলেন, এই তত্ত্ব চুরমার হয়ে যাওয়ার কথা, ভেঙে যাওয়ার কথা, তত্ত্ব কয় জিরানের ব্যবস্থা যদি না করেন আমি অতই সাগরে ডুবে যাইব, কিন্তু দেখতেছে তাকায়া সুলেমান পয়গম্বর কো সুযোগ আমার দে, আমার রব্বুল আলামিন চাইলে তো সব কিছু হয়। এবার কি করলেন, নামাজের পরে যখন কাঁদলেন, ও আল্লাহ আমি এবং আমার তত্ত্বের জোরে বাঁচাইয়া দাও, আমি তোমার নামে একটা কোরবানি করব, এই কথাটা বলতে দেরি রে, আল্লাহ রহমান নামের মধ্যে একটা জোশ মারলেন, জায়গায় দেখতেছে নিচের দিকে মাস্টার পেট দেখা যায়, মাস্টার যখন তত্ত্ব বসা তিন থেকে চার ঘন্টা জিরাইল, জিরানের পরে তত্ত্ব একটা ডাক দিয়া কয় সুলেমান আমার জিরানে এসেছো, আমি কোন দিকে যাইতাম তুমি আমার অনুমতি দাও, এই কথা বলতে দেরি, সুলেমান পয়গম্বর তত্ত্বরে অনুমতি তোমাকে দেওয়া হবে, কিন্তু যেই মাস্টার উপরে তুমি এতক্ষণ জিরাইলা আমি ওই মাস্টার নামটা অন্তত জানতে হবে, মাছের বাসা সুলেমান নবী বুঝতেন, জিনারে সাতাশ দিনের বাদশা বলা হইতো, সুলেমান পয়গম্বর ডাক দিয়া কয় মাছ রে, ও মাছ তোর নামটা কি রে মাছ, দয়া করে নামটা বল, আমার বিরাশি মন ওজনের তত্ত্বর ওজন তুই নিতে পারলি, এমন কি মাছ তুই হইলি, এত বিশাল মাছ হওয়া ছাড়া তো সম্ভব নয়, আমি তোর নামটা জানতে চাই, মাছে ডাক দিয়া কয় সুলেমান আমার নাম জানার দরকার নাই, আপনি চলে যান, আপনি চলে যান, আমার নাম জানলে আপনার মনে আঘাত আসবে, আল্লাহ কিনা পারে দেখেন আমি বাবারা, কেন এই কথাটা বললাম, সুলেমান নবী কয় নাম না বললে আমি যাইতাম না, আমি নামবো না, আমি যাইতাম না, তোমারও বিদায় দিতাম না, তত্ত্বর উড়াল দেওয়ার কথা বলতাম না, ও তত্ত্ব ধৈর্য ধর, আমি অন্তত নামটা জেনে রে, এবার মাসে ডাক দিয়া কয় কি নাম জানবা, কয় তুমি কি নদীর পাড়ে থাকো না মাঝখানে থাকো, মাসে একটা ডাক দিয়া কয় সুলেমান রে, আমি এমন একটি মাছ আল্লাহ আমার সৃষ্টি করলো, আমি সৃষ্টি হওয়ার পর থেকে আমি নদীর মাঝখানে যাই না ভয়ে, কারণ আমারে বড় মাছগুলো খেয়ে ফেলবে, আমি সব সময় নদীর পাড়ের কাছে থাকি, কিনারে থাকি, মাঝখানে যাই না, বড় মাছে আমারে গিলে ফেলবে, আল্লাহু আকবার বলে আব্বারে আমার বাইরে আমার মানো যোগ নিয়ে বসে যান, এবার সুলেমান কয় আল্লাহ এমন একটি মাছ
যেই মাছের উপরে বিদেশি ওজনের তক্তটা জিরাইল, অথচ মাছটা ডাক দিয়া কয় সুলেমান আমি মাঝখানে যাইতে পারি না ভয়ে, কারণ আমার বড় মাছ গিলে ফেলবে, যার কারণে আমি কাঁচায় কাঁচায় থাকি। মাছ রে মাছ, তুই অন্তত তোর নামটা আমারে বল। এবার মাছে ডাক দিয়া কয় আমার নাম হইল তার খিলা মাছ। আল্লাহ, এই ছোট মাছের দ্বারা তুমি আমার তক্তটার ওজন গ্রহণ করাইলা, তুমি রাব্বুল আলামিনের কত ইজ্জত কত সম্মান, তোমার কত কুদরতের খেলা। এই কয়া কয় আল্লাহ, এত সুন্দর মাছ ছোট মাছের উপরে যেহেতু তুমি আরোহণ করলা, তোমার সৃষ্টি জগতে যতগুলা মাছ আছে আমি সম্পূর্ণ মাছের দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। সুবহানাল্লাহ, একদিন খাওয়া মুদাবাদ কইরা তুমি আবার এজাজত দাও, হুকুম করো। আল্লাহ কয় পারবালা পারবালা, আমার মাছ যাতে তুমি খাওয়ানোর মত তোমার সমস্ত নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই। কয় আল্লাহ তুমি তো সব পারো, তুমি আমার হুকুম দাও, আমি খাওয়ানোর চেষ্টা করব, একদিন অন্তত খাওয়ানোর ব্যবস্থাটা করে দাও। ও বাবা কেন গেলাম মনোযোগ, ওই তত্ত্বটার দুর্গতি বলার জন্য আমি এখানে গেলাম। এখন শুনে নেন মনোযোগ, ও বন্ধুরা রে, এই কথা খাওয়াইবো একদিন ফাঁক করার কথা কয়দিন, জোরকন কয় মাস, ছয় মাস লাগাইয়া ফাঁকাও। সুলেমান একটা ডাক দিয়ে কয় আল্লাহ খাওয়াইবো একদিন, তুমি আবার হুকুম করতেছো ছয় মাস, বুঝলাম না গো আল্লাহ। কয় বুঝবা পরে আগে তুমি খানা ফাকাও, এত লাড়কি পাবো কই, এত বাউসি পাইবো কই। কয় কেন তোমার না জিনের সরদার বানাইলাম, তুমি না জিন দিলে হুকুম করলে জিন তোমার কথা শোনে, সব দিন তো তোমার মনিব মানে তোমার মনিব বানাইয়া দিলাম, জিনে তুমি যা বলবা জিনে তা শুনবে, তুমি জিন গুরু ফেলা গায়া দাও। এবার সুলেমান জিনরে ডাক দিয়া জিনের সরদার যারা আসিল তাদের দায়িত্ব ফাঁকের দিয়া দিলেন, যে তোমার যতগুলা লোক আছে সবগুলা লোকের পরিমাণ পাহাড় হইয়া গেলেন খানার বাবারে, চতুর্দিকে খানা আর খানা হইয়া গেলেন, ওই যতগুলা খানা উহুদ পরিমাণ পাহাড় সমাস পাক হইয়া গেলেন। সুলেমান নবী কয় আল্লাহ ছয় মাস পর্যন্ত পাকাইলাম, আজকে তো শেষ দিন, তোমার কাছে আমি অনুরোধ করি আর দেরি করো না, যতগুলা মাছ আছে তুমি ফাটাইয়া দাও। আল্লাহ কয় ধৈর্য ধরো, আগে তোমার ছয় মাসের খানা আমি একটা মাছরে ফাটাইয়া দেখি, যদি এটার তুমি অ্যারেঞ্জমেন্ট করতে পারো বাকি মাছগুলার ফাটাই। আর জোরে কন্যা আল্লাহ, ছয় মাস পর্যন্ত তুমি পাকাইলাম, আমি আগে একটারে পাঠাই। সুলেমান কয় আল্লাহ ফাকাইলাম ছয় মাস পর্যন্ত, তুমি কয় একটা মাছরে ফাটাইবা, কথাটা তো আমি বুঝলাম না। কয় বুঝবা পরে আগে এটারে সামলাইয়া লও। আল্লাহু আকবার কর, আল্লাহ আমার খানাগুলা তো নষ্ট হইয়া যাইব। আল্লাহ কয় আমার হুকুম ছাড়া কোন জিনিস নষ্ট হওয়ার ক্ষমতা নাই, আমি তোরে গ্যারান্টি দিলাম, নষ্ট কি আগে এটারে সামলা। মাছটারে যখন আল্লাহ হুকুম করলেন রে, খোদা কি কসম নদীর পাড়ে মাছটা আইসা যখন উপরের দিকে রে হা করছে রে, সুলেমান নবীর ছয় মাসের খানা ওর প্যাডের ভিতরে ডুরিকা গেল। আব্বা আল্লাহর ওলি আমার পাশে বসে, ওনার আব্বা বড় একজন আল্লাহর ওলি ছিলেন না, শুধু সুন্নিয়তের জন্য একজন আকাবির ছিলেন, এবং কি
আল্লামা আবু সুফিয়ান আল কাদিরী আল আবিদি, আপনারা জানেন আবিদি শব্দটা কেন? আমার আব্বা আবেদ শাহ আল মাদানির কাছে বায়াত হয়েছে। আর আবেদ শাহ আল মাদানি এমন একজন মানে আল্লাহর ওলি ছিলেন যার সোয়াসে গেছে, যাওয়ার পরে ২৭ বছর পর্যন্ত কবরে লাশটা যেভাবে রেখে সেইভাবে রয়েছে। আমি বানাই বলি না, কুষ্টিয়ার জমিনে হয়েছে, কাফরের মধ্যে এক এক ফোঁটা মাটি আঘাত করতে পারে নাই। আর কিছু কিছু বলদ মার্কা মৌলবি কয় নবী বেলে রওজা ফসে গেছে, নাউজুবিল্লাহ বলবেন না, এরার মত মূর্খ আর পৃথিবীতে হতে পারে? ওখান থেকে দলিল, হুজুর মূর্খ যে বললেন কিসের দলিলের ভিত্তিতে? দলিল আমার থেকে নিয়ে যান, আবু জাহেদ আল্লাহ রসুল বলেছেন আল্লাহ বলার কারণে ছিলেন আবুল হুকুম। বাজান আমার কথার দিকে মনোযোগ, অন্তরের কান লাগান, কেন এইদিকে গেলাম? ও বাজান আমার বন্ধুরা আমার, ওইদিকে তাকানো লাগবে না, সময় হবে ভাই স্ত্রীতে চলে আসবে। আমি শুধু আপনাদেরকে বলতেছি বাবা, আল্লাহর ওলি আমার পাশে বসা, আল্লাহর ওলির সন্তান আমার পাশে বসা, ওনার আব্বার সাথে আমার আব্বার খুব বন্ধুত্ব ছিলেন, কেন এই কথার থেকে গেলাম? এবার সুলেমান নবী কয় আল্লাহ তোমার জগতে এত বড় মাছ আছে, ওই মাছটা মাত্র শুধু খানা খাইলেন না, ড্যাগ হাঁটি যা আছে লাঠি সহকার মাছের ভিতরে সেকেন্ড সেকেন্ড না গুলতে ফ্যাটের ভিতরে সবগুলা ঢুকে গেলেন। আব্বা কেন বললাম এই কথাটুকু? আল্লাহ সৃষ্টি জগতে কি নাই রে বাবা? সুলেমান নবী সাতার পীরের বাদশা, যিনি মাছ থেকে খাজনা নিতেন, পানির থেকে খাজনা নিতেন, অবশেষে মাছটা দাওয়াত দিয়ে খাওয়াইতে যায়া আল্লাহর একটা মাছ শুধুমাত্র পাঠাইলেন, ওই মাছটার একটা নেলা মাত্র খানা হইলেন, এক লুকমা খানা হইলেন, মাছটা একটা ডাক দিয়া কয় সুলেমান রে এক নেলা নিয়ে মানুষ দাওয়াত দিয়া খাওয়া, এক লোক মানিরে দাওয়াত দিয়ে খাওয়ায়, আমার পেটের কুলার মধ্যে তো তোর খানা গুলা গেছে না, দয়া করে আরেকটা নেলার ব্যবস্থা কইরা দাও। এলাহি আলমিন মিন গো আল্লাহ বাদশাহ আলম ফানা তুমি, তুমি বাসাই নিবা সাইতি পারো ডুবাই নেকি নার দাও কারো, বাসাইলে বা সাইতে পারো ডুবাইলে কি নার দাও কারো, যাহাই ইচ্ছা তাহাই করো, তাই তো তোমায় সে বিয়ামি চিল্লা কোন আল্লাহু আকবার। ওই সুলেমান নবীর তক্তার দিকে যাইতাম না, বোরাকের মধ্যে নবী বসলেন, বোরাকে বসার পরে বোরাকটা সামনে যায় না পিছনে যায় না, বোরাক রে আমার জিব্রাইল আলাইহিসসালাম ডাক দিয়ে কয় বোরাক রে তুমি সামনে যাও না পিছনে যাও না, কারণটা কি কারণটা কি? বোরাক কয় যাইতাম না, সেই নবীর জন্য একদিন নয় দুদিন নয় রে, স্বামী বুড়াক ৪০,০০০ বছর আমার নবীর প্রেমে কেঁদেছি, নবীর জ্বালা আমার কলিজা জ্বালায় ফেলেছি, ওই নবীরে বল নবী আমার গোলাম হিসাবে কবুল করছে দি। আল্লাহু আকবার বলে ওই নবীর বোরাক জান্নাতি জাহান হয়ে নবীর গোলামি খাতা নাম লেখার জন্য আবদার করলেন মাওলার কাছে। আর কিছু কিছু ব্যাকল মার্কা মৌলবি সাবধান হতে হবে বাবা, আজকের এই যে কনফারেন্স করতেছে বিনা স্বার্থে, দেখেন নিজের পকেটের টাকা খরচ করে বহু আল্লাহর ওলির আছে ফকট গরমের তালে থাকে। আমি খুশি করার জন্য না এত বড় মঞ্চ সাজানো, আমার ভাই তাহির সাহেবকে দাওয়াত দিয়ে মাহফিল করানো বিরাট বড় মনের একটা ব্যাপার বাবা। কেন বলতেছি আরো নিজের এলাকা না অহমদনগরে, ইচ্ছা করলে তো নিজের বাড়িতে মাহফিল আমাকে নিয়ে তাহিরি ভাইকে নিয়ে করাতে পারে, আমরা সবসময় ওনার এখানে যাই, এবারও আমি গিয়েছি আমার বলছে আজীবন যাওয়ার জন্য, ওটা বড় কথা না, এই এলাকায় করায় কেন? একমাত্র বিনা স্বার্থ এটাই রসুলের গোলাম বানানোর জন্য, ঠিক কিনা বাবা? ইমানদার বানানোর জন্য। তো এই জন্য আমি আপনাদেরকে কব বাবা, বহু বর্তমান আল্লাহর ওলিরা অনেক আছে যারা ফকট গরমের তালে থাকে কিন্তু সাবর সাহ প্রশংসা সামনে না, ওনার আব্বা একজন মোকাম আল্লাহর ওলি ছিলেন, শুধু আল্লাহর ওলি না ওলি বানানোওয়ালা ছিলেন। আল্লাহু আকবার কম। এই জন্য আজকে আপনাদের কাছে অনুরোধ করি বাবা, মেহরাজুন নবীর রাত্রে বহু মসজিদে তালা মারা, ওরাই আমাদের ৭২ দল, আমরা হলাম ৭২ না ৭৩ দলের মধ্যে ইল্লা মিল্লাতান একটা মাত্র দল যেটার নাম সংক্ষেপে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আব্বা আপনাদেরকে অনুরোধ করবো সামনে যেহেতু সবে বরাত আসতেছে, মেহরাজ গেছে, অন্তত দুটা রমজান রাখার চেষ্টা করবেন, রোজা রেখে সারাদিন কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আখেরি মোনাজাত দেওয়া পর্যন্ত মসজিদে থাকবেন, ফজরের নামাজের পরে আসবেন, খোদা কি কসম ওই
মেহরাজুল নবী তো মানে না, মানে না সবে বরাত মানে না, যারা নাম হচ্ছে আহলে হাদিস। কথা বলেন ঠিক কিনা? এরপরে ফতোয়া নিয়ে আসছে ওরা আট টাকার তারাবির মধ্যে। ও বাবা দেখেন কদিন পরে কেবল তারাবির নামাজে নাই, কারণ ওরা নাই করতে করতে নাই করতে করতে নাই করতে করতে অসংখ্য অসংখ্য নবীজির হাদিসকে মাটি দিয়ে ফেলেছেন। নবীজি বলেন মান তামাসাকা বিসুন্নতি আমদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরুহু মিন আসহাবিল উম্মত। ফাতনা জগরা টাইমে আমি রাসূলের একটা মুর্দা সুন্নাত যে ব্যক্তি জিন্দা করবে আল্লাহ খুশি হইয়া তার আযান নামাতে 100 শহীদের সব দান করে দিবে। আল্লাহু আকবার। কোন দেখেন তারা কত কত মুর্দা জিন্দা সুন্নাত গুলারে মুর্দা করতেছে, যেমন মা বাপের কবর জিয়ারত ডাইরেক্ট কয় না যায়, আবার ফুজার সাথে তুলনা করে আমি আজকে ওদিকে যাব না, ওলি আল্লাহর মাজারে তো যাওয়া ডাইরেক্ট নিষেধ করে। আরে মানুষ তো মানে ওলি আল্লাহ তো দূরের কথা, মানুষও মানে না। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে। মানুষ যদি মরে যাইতো তাহলে কখনো সালাম দিতেন না, সালাম দেওয়া সুন্নাত, জবাব লওয়া ওয়াজিব। কথা বলেন ঠিক কি না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। মানুষ যদি কবরে জিন্দা না থাকতো কোনোদিন মানুষ কাছে মানে সালাম দিতেন না, কত বড় ব্যাকুল হইলে ফতু আমার নবী মরে গেছে। আরে মানুষ তো মরে মানুষ মরলে কবর পাশ দিয়ে যাইলে বলতো আসসালামু আলাইকুম ইয়া মারা মানুষ, এটা না বলে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কারণ মানুষ কবর জিন্দা থাকে, জিন্দা হয়ে আপনি যেইভাবে সালাম দেন 10 নেকি পান, আপনার জন্য উনি আরো আরো 70 নেকির ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার বলেন। শুধু আপনি নয় বাবা, অনুরোধ করি আপনাদেরকে এই দোকাবাজি চলবে না, বাংলার মানুষ সজাগ আছে, কারণ এটা বাবা শাহজালালের দেশ। কথা বলেন, তোমরা মনে করো না ফারুকি সাহেব চলে গেছে, বড় বড় আকাবিররা চলে গেছে, সাহেব হুজুর কিবলার আব্বা জান ইন্তেকাল করেছে, আমার মুর্শিদ গাজী আমির ইসলাম জালালি হুজুর কিবলা ইন্তেকাল করেছেন, এখন আর সুন্নিদের আকাবির নাই। না, তাহির সাহেবের মত একজনে গর্জন করতে পারে, জালালির মত একজনে গর্জন করতে পারে। কথা বলেন ঠিক কি না? এইজন্য ওলি আল্লাহর দরবারে আমি এসেছি বাবা, অনুরোধ করব, এটা একটা আল্লাহর ওলি থাকার কারণে এটা দরবারে পরিণত, কারণ গাউসুল আজম ঠিক কি না বাবা? লাইন লেগেছে এখান থেকে না, গাউসু ভাগ থেকে লাইন এসেছে, কাপ্তাই থেকে যেভাবে কারেন্টের উৎপত্তি, লাইন কিন্তু কাপ্তাই থেকে সুস মারেন, এখানে টিপ দিলে কারণ চলে। অনুরোধ করবো আপনারা কথা বলেন না, প্রয়োজনে বসার ব্যবস্থা করে দেন, জায়গাটা ছোট হয়ে গেছে বাবা, এই তাহির সাহেবের জন্য বিশাল মাঠ লাগে এটা আপনারা জানেন। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে রসুলকে পাওয়ার জন্য, আমরা রসুলকে পাওয়ার জন্য কোনো আদব রক্ষা করে কথা না বলে বাবা প্লিজ আপনারা বসে যান। আর একটু দূরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাবের সাহা আপনার নামে সারলাম তোরি বাঙ্গা নাওয়ের হকানদারি মোহাম্মদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা জোরে বিশেষ করে যুবকদেরকে জন্য গজল বইটাছে তৈরি করেছেন, তাহিরি ভাইয়ের গজল, আশিকি ভাইয়ের গজল, আমার গজল, আলাউদ্দিন জিহাদি সাহেবের গজল, আমরা সুন্নিয়ত যতুবি শেখ সাদী আব্দুল্লাহ সহকার জসিমুদ্দিন মুজাহিদি সরকার সবার গজল এখানে আছে আব্বা, আপনারা এই সমস্ত গজল শিখবেন, যেগুলো যেমন অনুষ্ঠানের মধ্যে বলতে পারবেন, মেহরাজুল নবীর রাত্রে মাহফিলে বলতে পারবেন, বিশেষ করে সববরাতের রাত্রে নিজে গাইতে পারবেন, কণ্ঠ না থাকক ঘুমানোর আগে যদি গান একদিন গেলেন, দুই দিন গানলেন, তিন দিনে দিন আমার রসুলের কলিজা লিখতে পারে। আল্লাহু আকবার বলে তো নবীজির কলিজা লাগা মানে কি? নবী আপনার জন্য আপনার বাঙা ঘরে চলে আসবে, সুবহানাল্লাহ। হাদিয়া স্বরূপ 50 টাকা করে আপনারা নিয়ে যাবেন, এগুলো আমি অনুরোধ করতেছি আব্বা, কোনো কথা
কথা না বলে মেহরাজুল নবীর আলোচনা ভাই করবে, এজন্য আমি আলোচনা সামান্য করে আপনাদের থেকে বিদায় হব ভাই আসা পর্যন্ত। অর্লিক চলে আসছে, একটু বসার ব্যবস্থা করুন, আবার সকলে বসে যান। আল্লাহ আল্লাহর হস্তে রসুলকে ভালোবাসে সুন্নিয়তের খাতিরে আদব রক্ষা করে আমি আপনাদেরকে অনুরোধ করব, যাদের ভিতরে আদব থাকবে তারাই আউলিয়াকে মহব্বত করবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য বলে আদবে আউলিয়া, আদব যার ভিতরে নাই সে আউলিয়া কারামের সম্মান বুঝবে না। কথা বলে ঠিক কিনা? অনুরোধ থাকবে আপনারা বসলে ভালো হবে। আমি আপনাদেরকে বারবার বলেছি যে ভিতরে কোনো আর জায়গা নাই, এক ফোঁটা জায়গা নাই, যদি আসতে চান গরমে মানুষ মারা যায়। তো এই জন্য বলি বাবা দুর্ঘটনা ঘটানোর দরকার নাই, এটা জান্নাতের বাগান, ওখানে বসে আদব রক্ষা করে সুন্নিয়তের স্বার্থে বসুন, আরো মানুষ আসবে। মাত্র মানুষ আসা শুরু করছে, কারণ আজকে মেহরাজুল নবীর অনুষ্ঠান প্রত্যেকটা মসজিদে হচ্ছে, শুধু আহলে কবির বাদ দেওয়া। কথা কোন ঠিক কিনা? এরা সারা প্রত্যেকটা মসজিদে নবীর এই মেহরাজুল নবীর রাত্র আমরা খুশিতে উদযাপন করি। কথা বলে ঠিক কিনা? কারণ এই রাত্রে আমার আল্লাহ নবীজিকে পাঞ্জাগানা নামাজ আমাদের জন্য উপহার করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ পেয়ে যারা এই নামাজ পড়ে, নামাজ পড়ার পরও আমার নবীর মেহরাজকে অস্বীকার করে, 100% এদের ভিতরেই আবু জাহেলের রক্ত আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানো এদের থেকে আমাদের ইমানকে হেফাজত করে। সকলে বলুন আমিন। বাজান আমার কথার দিকে লক্ষ্য করে, কি করলেন আল্লাহ? এদিকে যায় না, ওদিকে যায় না। জিব্রাইল কয় বোনার, যার জন্য তুমি পাগল পারা হইয়া তুমি একদিন নয় দুই দিন নয় 40,000 বছর কেঁদেছ। ওরে বোরা, তুমি কেন এখন সামনে যাও না পিছনে যাও না? কই আমি কেমনে যাইতাম গো, যার জ্বালা আমার কলিজায় জ্বলে, এখন জ্বলে জান্নাত জ্বলেছে। নবীরে বইলা দাও, আমার নবী আমারে কি ঘোষণা দিব, আমার যদি গোলাম হিসেবে কবুল করে রে আমি সামনের দিকে অগ্রসর হতে পারব। পুরা চিন্তা করো না, যারা মেহরাজুল নবীর রাত্র সজাগ থাকবে অন্তত একটা রমজান রাখবে, আমি নবীকে যারা মোর মানবে, আমি তোর উপর বৈশা হাশর ময়দানে তাদের জিন্দিগির বেড়া পার করা দিবা। এবার পোরাকে আরোহণ করতে দেরি, কোরআন কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ও বাবা দেখেন বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন, সেকেন্ড না যাইতে যাওয়ার পরে মজার আলোচনার দিকে মাত্র ঢুকলাম, ওখানে দেখতেছি সমস্ত আম্বিয়ার আমার নবীর জন্য সকলে অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার বলেন, আদম থেকে ঈশার হল্লা পর্যন্ত মনোযোগ, যারা বলেন নবীজি মরে পচে গলে গেলেন, দলিল এখান থেকে শুরু হবে ভাই, যতক্ষণ না আসে ততক্ষণ আমি আলোচনা ধরে রাখবো। শুধু আপনাদেরকে অনুরোধ করি মনোযোগ, কথাটা বুঝাইবার জন্য আমি এখানে গেলাম। এবার কোরআনে তো কইছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ও আমার জ্ঞানী গুণ শিক্ষিত সমাজ ভাই বাবারা, এদিক সেদিক না তাকায় আমার দিকে লক্ষ্য করবেন, আল্লাহর ওয়াস্তে ধৈর্য সহকারে বসে থাকেন বাবারা। ও বাবা এবারে কি করলেন? আমার মদিনাওয়ালার প্রেমের খেলা, মদিনাওয়ালার প্রেমের বাগানের খেলা টুকুর দিকে দেখেন, মদিনাওয়ালা যখন গেলেন যাওয়ার পরে আদম থেকে ইশারা হল্লা পর্যন্ত একজন একজন করে নবীজিকে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। বাজান রে, সকল নবীরা ওখানে আল্লাহ হাজির করাইল, সকল নবীরা ওখানে উপস্থিত ছিলেন, বিভিন্ন বিনিময় কথা হলেন, এক একজন নবী এক একজন কথা বললেন, আমার নবীর সালাম বললেন, সালাম দিলেন, আল্লাহু আকবার বলেন। সালাম দেওয়ার পরে উর্দুতে উর্দু প্রমাণে উদ্দেশ্য রওনা হবেন, এবার জিব্রাইল একটা ডাক দিয়ে কোন নবী গো, এখানে তো দুরাগান নামাজের অনুমতি আপনি যদি দেন তাহলে আপনি হইলেন ইমাম সাহেব, আমি হইব মুয়াজ্জিন। সিল্লা কোন আল্লাহু আকবার। জিব্রাইল রে, এখানে তো আদম নবী আছে ওনারা কয়মামতি করতো, এই কথা তো নবী বলে নাই। এখানে তো মুসা নবী আছে ওনারা কয়মামতি করতো, ইব্রাহিম খলিলুল্লাহ নবী আছে বলো ওনারে ইমামতি করতো, ইসমাইল জাবিউল্লাহ আছে ওনারা কয় ইমামতি করতো, নবী তো এই কথা বলে নাই। জিব্রাইল কয় একমাত্র ইমামতির উপযোগী হলেন আপনি, এই জন্যে কোরআনে কাদিমে নবীরে বলেছেন ইমামুল মুরসালিন, সমস্ত আম্বিয়াদের ইমাম
করলাম, এবার শর্ত জানাচ্ছি বাবারা, ওখানে জামাত হইলেন এখনো নামাজের জন্য যাই নাই, মাত্র বাইতুল মুকাদ্দেসে জামাত হইলেন, যারা কোনো নবী মরে পচে গলে গেছেন তাদের জন্য দলিলটা দাঁড় করার জন্য আমি এখানে গেলাম। আপনাদের কথার যদি আওয়াজ আসে আলোচনা নষ্ট হয়ে যাবে বাবা। কবির রজনীতে বসলেন না, রাত্র বার হচ্ছে, এর যত রাত্রের দিকে যাইব তত আল্লাহর রহমতের দরজা খোলা হবে। মেহরাজের রাত্রে গভীর রজনীতে তো প্রেমের আলাপ হলেন, কথা কোন ঠিক কিনারা বাবা? ওই প্রেম বিনিময়ের জন্য রহমত পাওয়ার আশা করে আজকের মাহফিলে যারা বসলেন, এবার আমি আপনাদেরকে জিগাই, যারা কবর চলে গেছেন তারা যদি নামাজ ওখানে পড়ে ওদের নামাজের কোনো সওয়াব হবে না। কেন? আমল নামা তো দুনিয়ার পর্যন্তই, মৃত্যু পর্যন্তই, এরপরে আর আমল নামা নাই, কথা কয় না কেন? ও বাজান, এবার আপনাদেরকে শর্ত, নামাজের আরকাম হাকাম তারা বরজ, নামাজ পড়তে হইলে আপনার পুরা দেহ লাগবে, দেহ ছাড়া নামাজ হবে না। কেন? তাকবীরে তাহলিমা বলে নিয়ত বাঁধতে হইব, নিয়ত বাঁধার পরে আপনি সানা পড়তে হবে, কেরাত করতে হবে, ও বাজান, এরপরে সুরা মিলাইয়া সুরা পড়বেন। এবার আমার শর্ত হইছে আল্লাহু আকবার বলে আপনি যখন রুকুর মধ্যে যাইবেন, অর্থাৎ হাঁটুর মধ্যে পাঁচটা হাত করে, মানে পাঁচটা আঙ্গুল করে দশটা আঙ্গুল দুই হাঁটুর মধ্যে লাগতে হবে, লাইগা আপনি যখন আবার সামি আল্লাহু লিমান বলে দাঁড়াইবেন, ওখানে সোজা হইয়া দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ লাগবে, এরপরে আপনি সেজদায় যাইবেন গো। সেজদা কোনো ডাইরেক্ট যাওয়ার কোনো রাস্তা নাই রে বাবা, সেজদা যাইতে হলে জমিনে হাঁটু লাগা লাগবে, হাত দুটা যাওয়া লাগবে, হাত যাওয়ার পরে সাথে সাথে আপনার কপাল গেলে হবে না, আগে লাগতে হবে না, তারপরে যাইতে হবে কপাল। কথা বলেন, আগে হাঁটু, এরপরে হাত, এরপরে নাক, এরপরে কপাল। এবার আমি জানতে চাই, যারা কয় পচে গলে নবীজি গেছে, তাহলে ওখানে যে নবীজি জামাতটা করাইছে সকল নবীরাই তো ওখানে জিন্দা ছিল? জোরে কন্ আল্লাহু আকবার! এদের দলিলে এরা মৃত্যু, কথা কন ঠিক কি না? এরা মিথ্যাবাদী লোক, এরা কথায় কথায় মিথ্যা বলে, ফতুয়া দেয় গায়ের জোরে, গায়ের জোরে ফতুয়া হবে না, ফতুয়া দিতে হলে কোরআন লাগবে, হাদিস লাগবে, এজমা লাগবে, কিয়াস লাগবে, কথা কয় না? ফতুয়া গায়ের জোরে হয় না, এই জন্য আমি বলি, ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে, ব্যথা চিরদিন তুই থাকবি না ভুবনে, নিদান জোরে দিবে তোরে দোজকে রাগুনে, বলেন পড়বে তোরে দোজকে রাগুনে, নিদান জোরে দিবে তোরে দোজকে রাগুনে, বলেন পড়বে তোরে দোজকে রাগুনে, নিদান জোরে দিবে তোরে, সবাই বলেন মহাবত দিবে তোরে দুজকে রাগুনে, নিদান জোরে পড়বে তোরে দোজ, ওরে বাজার যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, ঠিক কি না? সেদিন বল কমিবে হাত পায়, বল কমিবে হাত পায়, পেশার মাথা ঘুরায় ছোট করে দেখবি না নয়নে, নিদান জোরে দিবে তোরে দোজকে রাগুনে, বরণ পড়বে তোরে দোজকে রাগুনে, নিদান জোরে দিবে তোরে দোজ। এই জন্য অনুরোধ করে সুন্নি সুন্নি নাম দিয়া হইলে হবে না, অনুরোধ করে যায় সুন্নি বাইরা মসজিদে আহলে হাদিস রে জায়গা দিবেন, ডাক করতেছে ছাত্রদের মাদ্রাসায় দিবেন না, এদের মাদ্রাসায় ছাত্র দিয়ে সহযোগিতা করা মানে জঙ্গি ফায়দা করা, কারণ এই জঙ্গির বাচ্চাই বলছে আহলে হাদিসের এজেন্ট যার নাম হচ্ছে আবু তোহা, যার নাম হচ্ছে বাবার রাজ্জাক বিন ইউসুফ, এই ব্যাদব বলেছে বাবা শাহজালালের মাজার লাত্তি দিয়ে ভাঙ্গা দাও, নাউজুবিল্লাহ বলে ও বাজার জালালের ওয়াজের কোন হবে, আপনারা চুপ নাই এই জন্য আলোচনাটা উঠাইতে পারতেছি না, চুপ হয়ে শুনতে হবে,
কারণ ওয়াজের প্লেস লাগে, ওয়াজের প্লেস ছাড়া ওয়াজ ওঠে না, কথা কোন ঠিক কি না? আব্বারা এদিকের কথার আওয়াজ, ওদিকের কথার আওয়াজ, বারবার হুজুর কাবলা সহকার বলছে বসলে ভালো হবে, এরপর অনেক লোক আসে মাঝখান দিয়ে ঢুকতেছে, কথা তো এইভাবে হবে, প্লিজ আপনারা কথা বলেন না, কেন এদিকে গেলাম? এরা দেখেন কত বড় মারাত্মক মানুষ, এরা কত বড় কাজ্জাব মানুষ, এরা ভার্সিটির ছেলেদেরকে সহি হাদিস বলে বলে, সহি হাদিস বলে বলে বুঝাচ্ছেন, একটা সহি হাদিসে বুঝে না ওরা। ও বাবা, সহি হাদিস যদি বুঝতি তাহলে নবীজ তো বাইতুল মুকাদ্দেসের দিকে ফিরে 17.5 মাস নামাজ পড়ছে, সুবহানাল্লাহ। কোন এরপরে আমার নবী কেমন নবী? কেমনের নবীরে আমার দরজায় আসবে, আপনার জন্য বানাইছি চার রাগাত আসরের নামাজ, দুই রাগাত ওইদিকে ফিরে পড়ছে। আমার নবী মনে মনে কইতে দেরে আল্লাহ কয় আর দেরি করেন না, বাকি দুই রাগাত আপনার জন্মভূমি কাবার দিকে ফিরে নামাজ পড়া। আমার নবী চাইলে কাবা পরিবর্তন, তুই বাদাই না মৌলবি সা জীবন বর্ষা কাবা পরিবর্তন করতে পারবি না। কথা কয় না করে, দুঃখ লাগে কষ্ট হয় নবীর কারণে কাবা পরিবর্তন। এই নবীর যদি আমার কথা রানেন তার কি মুসলমান বলা যাবে? মুসলমান যদি বলেন তাহলে বুঝতে হবে এজিদ মার্কা মুসলমান, কথা কোন ঠিক কি না? আমি বুঝাচ্ছি আপনাদেরকে, একটা মুসলমান এজিদি আর একটা হুসাইনি, কোনটা চান? এ আওয়াজে মানি না, কোনটা চান? এটা কোন তাহিরি বা সাহেবের বানাই না কথা না, জালালির বানাই না কথা না, সাহেব আমার ভাই সাহেবের সার বানাই না কথা না, এটা মদিনাওয়ালার কথা। দু রকম মুসলমান, একটা ইমানি আর একটা বেঈমানি। যারা ইমানদার হবে তারাই বুঝতে হবে যে এরা কারা। এরা দেখেন ফতুয়া মারে নবী নাকি কোরআন শরীফ যখন নাজির হলেন নবী বলে পাগল ছিলেন, নাউজুবিল্লাহ। কোন এদের এখনো বাংলাদেশে এদের এখনো বিচার হয় নাই, কিসের মুসলমান হয়ে রয়েছেন? ইন্ডিয়ার একটা মেয়ে দেখেন হিন্দু উগ্রবাদীর সাথে কিভাবে প্রতিবাদ করলেন, গুলি দিয়া না, লাঠি দিয়া না, মারামারি করে না প্রতিবাদ করলেন, আল্লাহু আকবার। কথা বলে ঠিক কি না? অথচ হবিগঞ্জের মানুষ আপনাদের এই ছিলেট মানে জন্মভূমিতে বাবা শাহজালাল ইমি নিয়ে এসেছেন কোরআন নিয়ে, নামাজ নিয়ে, ওনার মাজার যারা ভাঙতে কয় তাদের কি আমরা এই তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাইতে চাই কি চাই না? আপনারা যদি মামলা না করতে পারেন আজকের এই জান্নাতে বসে আল্লাহর আল্লাহর হাইকোর্টে আমরা মামলা করব। খোদা গো, যতগুলা নবীর বিরোধিতা করেছে সবগুলা রেজাল্ট পেয়েছি। ওলি আল্লাহর বিরোধিতা যারা করেছে পায়ল শ্বশুর বাড়িতে ডিম খাচ্ছে ইস্টেলের দা, কথা বলেন সরি, ইস্টেলের ডিম কিন্তু খায় না, দেওয়া হয়। আক্কলটি সারা ব্যাককলরে ধাক্কা, রাগ করবেন না, যারা বলেছে মাজার রাখা হবে না এরাই জেলখানা, যারা বলছে মিলাদ কিয়াম জায়েজ নাই এরাই ওই জায়গা গিয়েছে। কিছু কিছু বেয়াদব মার্কা মুলুবি কয় কোরআন শরীফে বলে নবীর ভালোবাসার কথাই নাই, আবার ফতুয়া মারে মক্কা গেলে হজ হবে, মদিনা যাওয়া লাগবে না, মদিনা কোনো হজের অংশ না। বাদাইমা মুলুবি, তুই ইশারাতুন নাস বুঝবি কি তোর ভিতরতে ভালোবাসাই নাই? ভালোবাসা যদি থাকতো তাহলে বুঝতে পারতি মদিনা না গেলে হজ কবুল হয় না, কথা বলেন। হজ কবুলের এজেন্ট হচ্ছে মদিনা, এই জন্য আল্লাহ এটা হজের অংশ করে নাই, অংশ করলে তো তুই দৌড়ায় যাই। আল্লাহ কয় অংশ ছাড়া এটা ইমানের অংশ, এখানে গেলে ইমানের বাড়ি, এখানে গেলে বন্ধু মুস্তফার কারণে কোরআন বলে যা উকা আস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহু আকবার। কোন যত বড় অন্যায় করো অত্যাচার করো রসুলের কদমে পড়ে কাঁদো, আমি আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পাবো, জোরে কোন না, সুবহানাল্লাহ। এখন ওরা ডাইরেক্ট মদিনা যাওয়া লাগে না, শাহজালালের মাজারে কেন যাও? এ বাবা কি করবে? বাবার কথা আসলে তোদের জলে, তুই কি বাপ সারা দুনিয়াতে আসছ? কথা কন এখন, ওরে আমরা যারা বাবার পাগল, আমরা বাবার দেওয়ান না, বাপ্পা তার সম্পর্কের মধ্যে তোমরা না গলাইও না, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও টেবলেট বাবার রাস্তা নাই, শাহজালালের দেশের মধ্যে টেবলেট বাবার জায়গা নাই, জ্বালাও জ্বালাও ঠিক কিনা? ওরা ফতুয়া ফাইবো, একটা ফাইবো আমরা মাজার পূজা করি, খোদা কি কসম একটা মুলুবি পূজা বুঝে না, জিয়ারত কারে কয় পূজা কারো কয় এই শব্দটাই তারা বুঝে না। জিয়ারত করতে হলে অজু লাগে, অজুর মধ্যে চার ফরজ, কথা কয় না কয় ফরজ,
যারা পূজা করে তাদের কোনো ওযু লাগে না, তারা মুখে হানি খরচ করে না, মুসলমান প্রস্রাব করে পানি খরচ করা লাগে, কথা কোনা কা ওযু মানায়া জিয়ারতে যাওয়া লাগে। ও বাবা, কোরআন শরীফের একটা সূরা যেটার নাম উম্মুল কোরআন, কোরআনের মা, সূরা ফাতিহা, সুবহানাল্লাহ। কোন প্রত্যেকটা নামাজের শুরুতে সূরা ফাতিহা পড়া লাগে কিনা? বাজার মনোযোগ, সাই ফরজ, সাই সুন্নাত, সাই নফল, সাই ওয়াজিব, সাই আপনার তাহাজ্জুদ, যেই নামাজে যাবেন খোদার কসম ফাতিহা দিয়ে নামাজ শুরু করা লাগে। আল্লাহ কয় জগৎ শুনে নে, 30 পারা কোরআনে যা নিয়ামত দিয়েছি, যা বরকত দিয়েছি আমি আল্লাহ, পবিত্র কোরআনের উম্মুল কোরআন, কোরআনের মা, সূরা ফাতিহার মধ্যে তার নিয়ামত এবং বরকত আমি দান করে দিয়েছি। এই সূরা ফাতিহা তোমরা মা বাপের জিয়ারতের নিয়তে মনে রাখবেন, জিয়ারতের নিয়তে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, অর্থাৎ কুল হুয়াল্লাহ তিনবার, দুরূদ শরীফ 11 বার পড়ে যখন আল্লাহর কাছে কাঁদবা, আল্লাহ কয় সাথে সাথে তোর মা বাপের রুহের মধ্যে এক খতম কোরআনের সব নাজিল করে দেই। এখন দেখেন ওরা কত বড় দরজাল, কত বড় মানে নাস্তিক, ওরা বারবার আমাদেরকে ফতোয়া দেয়, আমরা মাজার পূজারি, আমরা মাজার পূজা করি না, মাজার সলা জিয়ারত, যারা পূজা করে কবরে গেছে তাদের কবর কুত্তাও যায় না। কিন্তু এখন যাইয়া বাবা শাহজালাল ইমিনের মাজারে যান, ওনার আব্বার মাজারে যান, খোদার কসম এক আশেক না এক আশেক দূর দূরান্ত থেকে এসে জিয়ারতে মুস্তফার মধ্যে, জিয়ারতে ওলি আল্লাহর মধ্যে শামিল হইতেছে এবং দোয়া নিচ্ছেন, সাক্ষাৎ করতেছেন ওলি আল্লাহর সাথে। সাক্ষাৎ করলে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দেয়, ওলি আল্লাহর সাথে সাক্ষাৎ করলে, জিয়ারত করলে মুসিবত দূর করে দেয়, ওলি আল্লাহর সাথে জিয়ারত করলে, সাক্ষাৎ করলে বালা দূর হইয়া যায়। আল্লাহু আকবার বলে এই জন্য যায়া দেখেন এখন শাহজালালের মাজারে যান, রাত নাই দিন নাই প্রত্যেকটা ট্রেনে প্রত্যেকটা বাসে একজন না একজন সারা দৃষ্টির থেকে জিয়ারতে যান, কথা বলেন যায় কি যায় না? কিন্তু বাজান আম্মু শফি সাহেবের না একটা লোক যায় না, ডাইরেক্ট কথা, কারণ জিয়ারত মানে না, জিয়ারত মানে না, তারা জিয়ারতের পক্ষে না। কিন্তু বাবা শাহজালাল ইমিনি বিশেষ করে 360 আউলিয়ার যিনি প্রধান সেনাপতি, এখন আপনাদের পাশে বেশি দূরে না, মুড়ার বন হয়তো সুনারগাঁও থানা পড়েছে, আপনি এখন যাইয়া দেখেন যে কোনো এক আশেক না আশেক আয়সা বাবার এখানে কদমে পড়ে কাঁদতেছে, জিয়ারতের পরে আখের বাতি মোমবাতি জ্বালাইয়া দিচ্ছে, অলির অলির মাজার এমনি তো আলোকিত থাকে, এরপরও আশেকরা যাইয়া মোমবাতি আশেক হয়ে জ্বালায় যে অলি আল্লাহ এখানে দুনিয়াতে যেরকম আলো কবরও যেরকম আলো, যাদের কোনো ভয় নাই। আমি বলি নাই লা খাউফ আলাইহিম ওয়া লা হুম ইহসানুন, হাদিস শরীফ বলে আল আউলিয়া ও লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা কবর জিন্দা, এবং ইন্তেকালের পরে তাদের বেলায়েতি ক্ষমতাটা আল্লাহ 40 গুণ বাড়াইয়া দেয়। আল্লাহু আকবার কোন এই আল্লাহর ওলিদের বিষয়ে দেখেন ওরা বারবার বারবার করে মন্তব্য করে, মন্তব্য করে লাভ হবে না। বাবা শাহজালালের নামে আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে, যদি মরে যেত বিমানবন্দর করতো না, বাবা এখনো জিন্দা, কথা কন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করবো বাংলাদেশের মধ্যে যারা বাবা শাহজালালের দুশ্মন, আমরা এই দেশে তাদের বিচার চাই কি চাই না? জোরে বলবেন চাই কি চাই না? তাহলে অনুরোধ করে যাই, আপনারা রাগ করেন না, কথাটা খুব কেন বললাম, অতি কষ্টের বিনিময়ে বাংলাদেশে এখানে অনেক আছে যারা জিয়ারতের পক্ষে নেই, দেখার জন্য আসছে, শোনার জন্য আসছে, তোদের যদি বুকে হিম্মত থাকে আর আমাদের সাথে বস, জিয়ারত তোরা না যাইস দেখাইয়া দে, কথা কর না কা? কালকে আবার চা দোকানে যাইয়া হবিগঞ্জের আনাসে কানাসে কোন গ্রামে যাইয়া বলবা জালালি বানাইয়া কথা বলে গেছে, আর আমরা বানাইয়া বলি না, বসলে বসো, এখন বসো, বসতে রাজি আছে। কিন্তু চা দোকানে রাস্তাঘাটে তোমরা বাজিগুলি করবা, গলা গলা মানে ফাটাইয়া ফাটাইয়া বলবা যে মাজার জিয়ারত না, মাজার পূজা চলে, নাউজুবিল্লাহ মিন জালিক, এই দেশ থেকে দেখবেন একদিন আর আগে পড়ে এই আহলে হাদিসে দূর হবে, কথা বলে ঠিক কি না? এদের বিপদ আসতেছে কারণ বাবা শাহজালালের গায়ে আঘাত করেছেন, আল্লাহর ওলিদেরকে যারা গালি দেয়, আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করে, আল্লাহ নিজে বলে আমি তাদের জন্য যুদ্ধের ঘোষণা দিই, কথা বলে ঠিক কি না? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আমরা ওলি আল্লাহর প্রেম চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? মহাপত দূরে করে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আমরা সবাই গুনাহগার গো
ছিলাম না সেই কারণে রোজে হাসরে আমাদেরকে বুইলেন না আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা হাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা আমার নবী আপনার নবী রাহমাতান লিল আলামিন শাফিউল মুজনাবিন উম্মতের কান্দারে ওয়ালা তরান ওয়ালা বাসান ওয়ালা নবী। ও বাবা, এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, যারা থাকবে তাদের গায়ে আগুন লাগবে, ওরাই হচ্ছে নবীর দুশমন। কথা কোন ঠিক কি না? নবীরে তরানেওয়ালা কইলে তাদের গায়ে চুলকানি বেড়ে যায়, নবীরে বাসানেওয়ালা কইলে তাদের মাথা নষ্ট হইয়া যায়, ঠিক কি না? আমার নবীরে যদি বলি নবী সুপারিশ করানেওয়ালা, ওদের বুকের মধ্যে আগুন ধরে যায়। আগুন ধরা মানে এটাই প্রমাণ হইয়া গেল এর আবু জাহেলের বংশ। কথা কোন ঠিক কি না? ও আমার জ্ঞানীগণ, শিক্ষিত সমাজ ভাই বাবারা, ও বন্দনগরের বন্ধুরা, এবার ওখানে সব নবী উপস্থিত হইলেন। হযরত জিব্রাইল কো নবী গো, আপনি ইমামতি করবেন, আমি মুয়াজ্জিন হইব, আর সকল নবীগণ আপনার পিছনে মুসল্লি হইয়া দাঁড়াইব। যারা কয় নবী কিছু জানে না, নবী বলে নিরক্ষর, ওরে মুলবী শুনে নে, আমার নবী এখনো তো আল্লাহর দিদারে যায় নাই, মাত্র বাইতুল মুকাদ্দাস গো, ওখানে নবী নামাজ পড়াইলেন, কিভাবে পড়াইলেন, দুরাগাত নামাজ পড়লেন, কেমনে কেমনে নামাজের তাকবীরে তাহলিমা পড়লেন। ও বাবা, সূরা কারাত মিলাইলো, জিব্রাইল তো পিছনে দাঁড়াইলো, জিব্রাইল তো পড়তো কইতো নবী এইভাবে না এইভাবে করেন, কারণ জিব্রাইল মুয়াজ্জিন, নবী হইলেন ইমাম। জিব্রাইল কয় নবী গো, আমি আপনার পিছে মুসল্লি হইয়া দাঁড়াইব। এই নবীর শানে আজমতে যারা আঘাত করে গো, এরাই তো দুশমনের রসুল। এই জন্য আজকে কষ্ট বলে যাই, আমার নবীর প্রেম মহাব্বত তাদের ভিতরে থাকবে। আজকে বলে যাই বাবারা, ওহাবি কোনো মাদ্রাসায় সহযোগিতা করবেন না, যদি সহযোগিতা করেন নিজেই বিপদে পড়বেন, কারণ আপনার সন্তান ওই মাদ্রাসা থেকে পাস কইয়া আপনার জানাজার ময়দানে আইসা কইবো, ওনার জানাজা হবে, দোয়া লাগবে না। কথা গো, কারণ আল্লাহ হইছে গুনাহ মাফের মালিক। কথা কন, গুনাহ মাফের মালিক কে? ওরে পাপ না করলে মাফ করবা কি? তবে তুমি বসিয়া পাপ না করলে মাফ করবা কি? তবে তুমি বসিয়া মাফ না করলে রহমানি নাম যাবে তোমার মুসিয়া, ঠিক কি না বাবা? আমরা মাফ চাইব কার কাছে? তো এবার দেখেন আল্লাহর কাছে মাফ চাওয়া বাধা দেয় কি? শয়তান বাধা দেয় কি? শয়তান কো আমার কাছে চাও, আমরা কি শয়তানের কাছে যাবো না আল্লাহর কাছে যাবো? প্লিজ জোরে বলেন তো। এরাই তো, এরা মাওলার শত্রু, রসুলের শত্রু, হাদিসের শত্রু, কোরআনের শত্রু। এরা কয় জানাজাটাই দোয়া, আর তুই কইলি কি তা ফসার করলি জানাজার নামাজ, এখন কস দোয়া, এক মুখে দুই কথা, ফসার করলি নামাজ ন দোয়া। কথা কো না কা, জানাজার নামাজের দোয়াতে, নামাজের দোয়া কইয়া তোরা এই কথা তো বলো না, বললি নামাজ জানাজার নামাজে আপনারা উপস্থিত হইয়েন, এখন বলস দোয়া, দোয়া এটাকে বলা হয় না, দোয়া হচ্ছে হাত তোলা আল্লাহর কাছে কাঁদা। কথা বলেন ঠিক কি না? এখন প্রশ্ন আপনাদের কাছে আমি বলি, আমরা কি দোয়ার পক্ষে থাকতে চাই কি চাই না? একটা দলিল চাই তাদের থেকে, ওহাবি ভাইরা তোমরা যারা দোয়ার বিপক্ষে করো, যারা দোয়া মানো না আহলে হাদিস, আমরা সাথে বসো, এমন কোন চুক্তি আমরা করি না। আমি তোমাদেরকে একটা কথা বলি, ভয় নাই, বসে যদি বুঝাই নিতে পারো আমরা 1 কোটি বার যাব।
তোমরা তো মনে করবে আমরা গলাবাজি করি, ফতুয়া দাও, কিসের ভয়, হুজুরের সাথে কথা বলো, অথবা তোমাদের এমপি সাহেবের কাছে যাও, মানুষ জানো, নেটের জবনা, নেট থেকে প্রচার হোক কোনটা সঠিক কোনটা আনসঠিক। দেখেন মেয়ের সাথে কেউ ছিল না, আল্লাহু আকবারের ধ্বনি, একমাত্র আল্লাহ ছিলেন, আর কেউ লাগে, আর কেউ লাগে। তো বুঝতে হবে হিন্দু ধর্মের, অথচ হিন্দু এলাকা, উগ্রবাদীদের সামনে একজন মেয়ে একাই যথেষ্ট, ইমানদার যদি হন একাই যথেষ্ট। আমরা তোদেরকে অনুরোধ করি, বস, কবে বসবি? মিলাদের কিয়াম নিয়ে, মিলাদ শরীফ নিয়ে, নবীর মিলাদুন্নবী নিয়ে, এগুলা নিয়ে তোমরা ফতুয়াবাজি আর করো না। এই বাংলাদেশে মুসলমানের দেশ, এই দেশে বাবা শাহজালাল ইসলাম এনেছে, এই দেশে ইমানদার এখনো আছে, কথা বলেন ঠিক কি না? কারণ আল্লাহর ওলিদের সোহাব্বতে থাকার কারণেই তো এই দেশটা টিকে আছে বাবা। ওলি আল্লাহ মিহি যদি থাকতো দেশ টিকতো না, করুণা নামক গজব থেকে এখনো দেশ হেফাজত আছে কেন? ছোট্ট একটা বাংলাদেশ কোনো ওষুধ আবিষ্কার করতে পারে না, কোনো মেডিসিন বানাইতে পারে না, যেটাই বানায় এটা ভেজাল দিয়ে বানায়। কথা কনা কে রে, এক নম্বর না, যদি কোনো গা এলাকা থাকে বাংলাদেশের ওষুধ, বিসমিল্লাহ করে বাঙালি মানুষ কিনতো না। কথা কনা, বাংলাদেশের ওষুধ যদি লেখা থাকে এটা বাংলাদেশের প্রোডাক্ট, মানুষ কিনবে না। আমেরিকার টাটোগা, ওরা ইহুদি জায়গায় জায়গায় এমন ভাবে বিষ ঢুকাচ্ছে, সব আপনার ইমানের মধ্যে বাইরা দিচ্ছে, ইহুদিদের কিনা খাবেন, ইহুদিদের গুণগান গাইবেন না। এই দেশের দিকে লক্ষ্য করেন, এই দেশটা সোনার দেশ, সোনার বাংলাদেশ আমার এই জন্মভূমির মতন আর কোন দেশ হতে পারে না। ছয়টা মানে ঋতুর দেশ এবং ওলি আল্লাহর দেশ, এই দেশে ওলি আল্লাহ শাহিত হওয়ার কারণে কোনো বড় ভূমিকম্প হয় না, কোনো সিঁদুর আসতে পারে না, যত বড় মারাত্মক সিডুর আসুক না কেন সবগুলা যায় বোলা দিয়া, কারণ বোলা সব নবীর দুশমন। আপনারা ফেবার পত্রিকা খুলে দেখেন বঙ্গোপসাগর থেকে উৎপত্তি হয়, কিন্তু বাবা কাদের নাই, যেদিন নবীর দুশমন। এই জন্য কই তুফানে তাগরে ছাড়ে না, আমরা কেন ছাড়ব? এই জন্য অনুরোধ থাকবে, তোমরা যদি বসার জন্য প্রস্তুতি নাও, বসার জন্য সাহস থাকে, বুকের মধ্যে কিতাবের বহর থাকে, বহর থাকে, সাহস থাকে, আসো কবে বসবা, এগুলো নিয়ে বসে মানুষকে জানাও। আমরা বলে এটাই সুন্নিয়ত জয় হয়েছে, হবে বাবা শাহজালাল বানাইয়া কিচ্ছা কাহিনী নিয়ে আসে নাই, কোরআনের তেলওয়াত নিয়ে এসেছেন, আজানের ধ্বনি নিয়ে এসেছেন, কথা বলেন ঠিক কি না? মহব্বত জিগির আমি কোন আমার বলতে কিছু নাই রে, সবকে যত মারি জবান হবে, এই পাগলে কান্দে গো সাবসা, পাইতে তোমার দু চহরম, আহা এই পাগলে কান্দে গো সাবসা, পাইতে তোমার দু চহরম, পাইতে গো কান্দে পাগল হোম মাসোলা, হাই হাই না হাই না হাই না, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে, আল্লাহ তাআলা খুশি হয়ে নবীর দরুদ বড় দিবানে এসে মাশাআল্লাহ, হাই হাই না হাই না হাই না, নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো, মারহাবা
যদি চলবাহালে বাজাও প্রেমের বাসিনিয়ে নবীর দরুদ বড় দিবালে এসে মাশাল্লাহ আওয়াজ হবে নবীর প্রেমে যে ভয় মাতা ভগবান তাহার সম্মান রয়েছে ব্রহ্মান আসে হযরত বিল্লাল বানসে প্রেমের রোশে নবীর দরুদ বড় দিবালে এসে মাশাল্লাহ বলে প্রাণের সাগর সাহব দয়ার রইয়া সে কোন দেশে আমরা পাগল কান্দি বসে মুর্শিদ নাই মোর পাশে গো রইয়া সে গে বিদেশে আওয়াজ হবে গেলে মাটি দিয়া আমার সাবের সার দরবারে মারহাবা আর কি চোদন চাই না রে আমি আর কি চোদন চাই না রে আমি ময়রা গেলে মাটি আমার মুর্শিদের দরবারে লাগিলাম ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারায়ে তাকবীর জোরে নারায়ে রিসালাত নারায়ে রিসালাত তাহরীর সাহেবের আগমন তাহরীর সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে সভাপতির পক্ষ থেকে তাহরি বাইরের আগমন নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।